আমার আগে আমার চা জানা নসিহাত করলেন, আমি আপনাদের খেদমতে এসেছি। একের পর এক আমার দাদা হুজুর থেকে শুরু করে আপনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ভালোবাসা আছে। আমার দাদা হুজুরের পরে তিনার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবল আপনাদের কাছে এসেছিলেন, তারপরে তিনার আওলাদেরা এসছেন, আমার চাঁদন হুজুর কেবলারা এসছেন, এবার আমরা আসছি। কি আমরা এসছি আপনারা মনে দুঃখ পাচ্ছেন নাকি? একটু বসেন। বাপেদের পরে ছেলেদের অজনসিয়াত করা একটু খুবই অসুবিধে, একটু বসেন। আল্লাহ পাক যদি দু চার কথা বলান আমার পীর মোর্শেদের দোয়ায়, বাপ মা চাঁদন হুজুরদের দোয়ায় বলবো, আপনারা দোয়া করেন, আল্লাহ পাক বলার জন্য তৌফিক দেন। জরুন আল্লাহুম্মা আমিন। তবে নার তকবীর। আসেন আমার নবীর সম্মানার্থে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু সালামের নজরানা তো উপরে আনবি। একটু আগিয়ে আগিয়ে আসেন। সরে সরে আসেন। নবীর ভাপরে ভালোবাসা মহাব্বত ভক্তিরে সালাম দেবে, যে রাসূল মদিনার জমিনেতে আমার আপনার জন্য আজ উম্মাত উম্মাত করে কাঁদছেন, সেই নবীর উপরে একটু সালাম দেবেন তোহফা। আমি আপনি রাসূলকে কিছু দিতে পারি না, একটু সালামের তোহফা নজরানা দিয়ে পাঠাই। সবাই ভক্তি ভালোবাসার সঙ্গে দিল খুলে উচ্চ আওয়াজে আমার নবীর দরবারে সালাম দান। মনে মনে নিয়ত করেন যে সালামের আওয়াজটা আমার রাসূলের রওজা শরীফে যেন পৌঁছায়। বলুন ইনশাআল্লাহ। আজকে আমরা ঘরে বসে টিভির সামনে অনেকে খেলা দেখি, তাই তো নাকি? টিভিটা বানানো কার? মানুষের তো। একটু বোঝার চেষ্টা করে, মানুষ বানিয়ে যদি আমরা আমেরিকার জিনিস এখানে বসে দেখতে পারি, মানুষের মাঝে বুদ্ধি যে আল্লাহ পাক, সে আল্লাহ পাক আপনার রাসূলের দরজাটাকে দিয়ালটাকে এমন কিছু বানাতে পারে না যেখান থেকে আমার নবী শুয়ে শুয়ে উম্মাতরা আমাকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, এরা দেখতে পারে কি আমার রাসূল পারে? আল্লাহ পাক ইচ্ছা করলে সবই পারে। সেই ভালোবাসা ভক্তি আমার নবীর সম্মানার্থে একটু সালামের তো পারি নবী। সালাম সব কিছু
পারেন এ দেখিতে মদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে নবী সালাম ভাইজান, আপনারা যারা দাঁড়িয়ে আছেন এবং দূর দূরান্তে আছেন, আপনাদের সকলকে একটা কথা প্রথম জিজ্ঞাসা করি। এর আগে আমাকে দেখেছেন আপনারা? আমি আপনাদের এখানে আসিনি, আমি আপনাদের কাছে নতুন মেহমান, আপনারা আমার নতুন মেহমান। ভাইজান, মানুষ শুনেছি নতুন জিনিস বেশি পছন্দ করে, কিন্তু পছন্দ অপছন্দের ব্যাপার নাই। সবচেয়ে প্রথম একটাই প্রশ্ন আপনাদের কাছে, যে আমি ফুলপুরা শরীফ থেকে এসেছি, আপনাদের কাছে একটাই প্রশ্ন প্রথম জিজ্ঞাসা করবো, সেটা হলো এটা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন এবং দূর দূরান্তে আছেন, আপনাকে সবাই দাদা পীরের সিলসিলার মুরিদ, সকলে একটু চিৎকার করে বলুন তো ভাইজান। আর আমি আপনারা কি দাদা পীরের ছেলে নয়? দাদা পীর বলেছেন, যারা আমি আবু বক্কর আমার সিলসিলার মুরিদ হবে, আমি আবু বক্কর আমাকে মহাব্বত করে ভালোবাসবে, আমি আবু বক্কর বলে যাই, তারা আমার সন্তান। তাহলে আপনার সবাই দাদা পীরের ছেলে ছিল, আর আমি আমি সে দাদা পীরের ছেলে। এক ভাই হয়ে আর এক ভাইয়ের কাছে একটা আশা রাখবো, বলেন একটা আশা রাখতে পারি তো নাকি? কি আপনাদের উপর আমাদের জোর নাই, আর না আমাদের উপর আপনাদের জোর নাই? আমাদের উপর আপনাদের জোর আছে, আপনাদের উপর আমাদের জোর আছে। তো ভাই যান, আশা হচ্ছে এটাই, আমি আপনাদের কাছে নতুন মেহমান, আপনারা একটু ধৈর্য ধরে বসেন এবং দোয়া করেন, আল্লাহ বা দু চার কথা বলার তৌফিক দেন। কেন শুনে আমার হুজুর কেবলা চা দেন, হুজুরদের পরে তার ছেলেরা উঠা এমনি স্বাভাবিক একটু অসুবিধা, তাই তো? তো ভাইজান এসছি আপনাদের খেদমতে, দোয়া করেন আল্লাহ দু চার কথা বলার তৌফিক দেন, এবং যারা দূর দূরান্তে আছেন এসেই বসেন। আমি আব্বাস সিদ্দিকী আপনাদের ভাই, বেশিরভাগ দেখছি রাস্তাতে যুবক ভাইরা ঘুরছে, বেশিরভাগ রাস্তাতে যুবকদের ভিড়, মুরব্বীদের নাই। তা আমি একটা যুবক ছেলে, আমার যুবক ভাইগুলো এসে পৌঁছায়, আমি অবশ্যই খুশি হবো, তাই তো নাকি? মুরব্বী আব্বাদের আমার চাচারা পেলে খুশি হবে, কেন ভাই ভাইকে পেলে খুশি হয়, তা বলে আমার চাচারাগুলো যেন আপনারা চলে যাবেন না, যে তুমি তো আমাদের পেলে খুশি নয়, না সেটা বলছি না। আপনারা মুরব্বীরা বসে আমার লেগে দোয়া করেন, আপনার বাবাজিকে আল্লাহ পাক দু চার কথা বলার জন্য তৌফিক দেন, জরুন আল্লাহুম্মা আমিন। আর যুবক ভাইরা এসে একটু বসেন আর দোয়া করেন, আল্লাহ পাক যেন দু চার কথা বলার তৌফিক দেন। সকলে কাছাকাছি এসে বসে যান, ইয়া রাব্বি সাল্লি বসে বসে এটা লিখে দেন, কিভাবে লাগাতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا
শরীকালা পরশাদন লগা সৈয়দনা হাবিবনা ওমৌলান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বাদ ফায়া আইয়ুহাল হাদিরুনা রহমানা ওয়া রহমাকুমুল্লাহ কালাল্লাহু তাআলা ফি কালামিল মাজিদে আল ফুরকানিল হামিদ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান, আপনারা যে বসে আছেন এটি আল্লাহর কাছে শুকরি। কেন ভাইজান, এই বেহেস্তের বাগান মানুষ রাত থেকে কষ্ট করে বসবে, শীত আর মানুষের ক্ষমতা নেই, সেই ধৈর্য ভালোবাসা মানুষের অন্তরে আর না। যদি এরা কোনো জলসার মজলিস না অন্য কিছু হতো, দেখতে সবাই ঠিক বসতাম। এখন তো বেশি রাত হয়নি, এই সবে আটটা বাজ। তো ভাইজান, আপনারা যে বসে আছেন দরুদ পড়ছেন কার ওপরে, একটু সারা দেবেন। কেন দেখবেন, অনেক মানুষের একটা ব্যারাম আছে, অভ্যাস আছে, দেখবেন সেটা কি বলেন তো, চেয়ে চেয়ে অনেক মানুষ দেখবেন চেয়ে চেয়ে ঘুমায়, চোর ঢুকেছে চোর চুরি করতে, আর একজন এমন বাড়িতে ঢুকেছে তার অভ্যাসটা হচ্ছে চেয়ে থাকা, হচ্ছে ঘুমোচ্ছে, বলছে হয় তা চেয়ে আছে, আদৌ ঘুমোই না, হয়তো যাস না ধরে ফেলবে। কিন্তু সে ফুল গ্রামটার নাম কি, অনন্তপুর। অনন্তপুরে আমার মুরব্বি চাষা থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবার হয়তো একই ব্যারাম আছে, চেয়ে চেয়ে ঘুমোনো, সবাই চেয়ে আছে ঠিকই, অত ভেতরে ঘুমিয়ে পড়েছে। একটু সারাসুরি দেবেন, আর বয়সটা বেশি হয়নি, দেখেই তো বুঝতে পারছেন নতুন মানুষ আপনাদের কাছে, এবং অজের লাইনটাও আমার নতুন। পড়াশোনা শেষ হয়েছে, আপনাদের দোয়ার ওসিলে আল্লাহ পাক আমাকে মমতাজুল মুহাদ্দিসিন করেছে, সব আপনাদের দোয়াই। তা আমি কলিকাতায় আজকে আমার অনেক জার্নি হয়েছে, আহমেদাবাদ থেকে এসেছি, এসার পরে কলিকাতায় এসেছি, আমার ভিসা করতে হয় বাংলায় যাওয়ার লেগে, আবার একটা জায়গায় পড়া ছিল পড়তে এসেছি, আমার পড়া শেষ হয়ে গেছে, তা আমি পড়ছি এই জন্য মিশরে যাওয়ার বলে একটা চেষ্টা করছি। মিশরে তো এখানকার পড়া লেবে না, ওই জন্য কলকাতায় এক জায়গায় ট্রেনিং দিতে হবে, চার মাস ট্রেনিং দেওয়ার পরে পরীক্ষা লেবে, দেওয়ার পরে যদি হয় তবে চান্স পাবো। দোয়া করেন আল্লাহ পাক যেন মনে আশা পূরণ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, সেখান থেকে পড়ে নিয়ে আমি আপনাদের রওনা হয়েছি, তা আমার আবার ড্রাইভার ফার্স্ট নিজে নিজেই চালিয়ে এসেছি। তো ভাইজান, নবীর ওপর দরুদ পড়তে সত্যি করে বলেন, এতগুলো মানুষ যদি যতজন বসে আছেন, যদি কোনো পার্টির মিছিলে বেরোতেন কত জোরে আওয়াজ হতো বলতো, ইনকিলাব জিন্দাবাদ যদি বলে বলে যেতেন রাস্তা দিয়ে কত জোরে আওয়াজ হতো, কি পাবেন, দু কিলো গম পাবে। আর আমার নবীর ওপরে একবার দরুদ পড়ে আল্লাহ পাক আমার রাসূল জানাচ্ছে, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান, একবার সাল্লাল্লাহু আলাইহি আসরা, আল্লাহ 10 বার রহমত বর্ষণ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে তার অভাব দেখা দেবে, তার কি আর গমের প্রয়োজন হবে, সবই তো পেয়ে যাবেন আপনি। তো ভাইজান, সেই নবীর ওপরে ভক্তি ভালোবাসলে দরুদ পড়েন, যে রসুলের ওপর দরুদ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, কেন নবী আমার ঘোষণা দিচ্ছে, মান নাসিয়া সালাতা আলাইয়া ফাকাদ আখতা তারিকাল জান্নাত, যারা আমার ওপর দরুদ পড়া ভুলে গেল তারা জান্নাতের রাস্তাও ভুলে গেল। রাস্তা দুটো, একটা জান্নাতের আর একটা জাহান্নামে।
যদি জান্নাতের রাস্তা ভুলে যায় তাহলে কোন রাস্তা পাবে? তা সেই নবীর উপরে দরুদ পড়লেন, কি উচ্চ আওয়াজ হবে? তো অনেক ভাই আমার রাস্তাঘাটে ঘুরছে, তারাও নবীর উম্মাহ, তারাও নবীকে মহব্বত করে ভালোবাসে, হালকা বাজে ঘোরাঘুরি করছে। তা আপনারা বসে আছেন, ভালোবাসায় বসবেন তো, আর দরুদ মহব্বত শুনে পড়বেন তো নাকি? উচ্চা দিল খুদ Allahumma salli ala Kaaba tu bata de kidhar hai Madina main udhar ko jidhar hai Madina tarapte hai ye dil machalte hai aankhe koi to bata de kidhar hai Madina Allahumma ওদিন গাজা ইহুদি নাসারা মোহাম্মদ মোহাম্মদ পুকারেঙ্গে বিলাসাত মকান উনকি জান্নাত মে হোঙ্গে জো ঈসা ওসিলা হামারা করেঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha Allah wahid ikta hai ye khuda bas tanha hai Allah wahid ikta hai ye khuda bas tanha hai koi na uska hamsa hai ek hi sab ka sunta hai la ilaha illallah মৌলা দিল কা গম চুরা কলবে নূরি পায়ে জিলা দিল কো কর দে আয়না জিসমে চমকে ইয়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদে والفرقان الحميد
لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة. وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم إذا أحب العبد لقائي أحببت لقاء وإذا كره لقائي كرهت لقاء. أقال النبي صلى الله عليه وسلم إذا أحب العبد لقائي أحببت لقاء وإذا كره لقائي كرهت لقاء. أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. پیارے حاضران مجلس উপস্থিত আমার দিন দরদি আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি হাজি গাজী উলামা একরাম হাফিজে কোরআন ইবাদুর রহমান আখলাকে মোমেন আমার মুরব্বী আন চাষা জানগণেরা, আমার জন যুবক ভাইয়েরা, আমার এক বয়সী নজওয়ান ভাইয়েরা, দূর দূরান্তে অবস্থিত পর্দানিসীন আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক প্রতি বছর হয় নাকি জলসাটা, প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের সহযোগিতায় শুধু অর্থ দিলে হয় না, এই জলসার মেন জিনিস হচ্ছে শ্রোতা সামিন, তাই তো? আপনাদের সহযোগিতায় দূর দূরান্ত থেকে এসে বসেন, এই জলসাকে ভালোবাসেন। আমার চাচার হুজুর কেবলা যখন ছিল আপনারা সবাই বসেছিলেন, বসে আছেন, এবং যারা সময় দিয়ে টাকা দিয়ে অর্থ দিয়ে খাটাখাটনি করে মজলিসকে বানিয়েছেন, আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছে বানাবার, সেই আল্লাহ পাকের দরবারে সকরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানান সেই আল্লাহ পাকের কাছে যিনি আমাদের খালেক মালিক, যিনি আমাদের রেজিক দাতা, যিনি আমাদের ঘরে এই জায়গায় নিয়ে এসেছেন। আপনার শরীর সুস্থ থাকলে এই জায়গায় এসে পৌঁছতে পারবেন বলেন? আল্লাহ পাক নিয়ে এসছেন তাই আপনারা আসতে পেরেছেন, তো যে আল্লাহ পাক নিয়ে এসেছিলেন এতে আপনার খুশি না ভাই? তা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা আমার যত বেশি শুকরিয়া আদায় করবে তত আমি আল্লাহ পাক বেশি বেশি দেব, যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছেন যে রাসূল না হলে লাও লাকা লামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসির মধ্যে আমার রাসূল বলছেন, আল্লাহ লিখ বলছেন, লাও লাকা লামা খালাকতুল আফলাক, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম জমিন আসমান চাঁদ সূর্য লাউয়ে মাহফুজ ফারিস্তা কুল কুনিয়াত কোনো কিছুকে আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না। হযরত জিব্রাইল আলাইহিমুসসালাম কে আল্লাহ সৃষ্টি করলেন, করে লিবার ভাই জিয়াসাল্লাম জিজ্ঞাসা করছে আল্লাহ পাক আমার কাজ কি, আল্লাহ পাক বলেছেন ও হযরত জিব্রাইল আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ রাসূলকে বলছি আর রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি 40 বছর ধরে
শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, হঠাৎ মাথা থেকে সেজদা থেকে মাথাটা তুলে আসছে আজিমের দিকে আমার চোখ পড়লো, দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে একটা অক্ষর জুড়ে আছে, সেটা হলো কি, আমাদের নবীর নাম জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুরেদের চোখে আল্লাহর নাম, পাশে আমার নবীর নাম, এমন জায়গা নাই যেখানে আল্লাহর নাম আছে সেখানে আমার নবীর নাম নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। কত সম্পর্ক আমার আল্লাহর সঙ্গে নবীর। তাহলে হযরত সাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক আপনি তো একা ওয়াহিদ আহাদ লা শরীক, তা আপনার নামের সঙ্গে কার নামটা জুড়া আছে? আল্লাহ পাক বলেছিলেন, এ জিব্রাইল, আমি যদি ওই আহমদ মোহাম্মদের সঙ্গে সৃষ্টি না করতাম তোমাকেও করতাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠালেন, যে নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আশা করেছিলেন। কারো দোয়া কবুল হয়েছে? কারো দোয়া কবুল হয়েছে? আপনারা সারা দিচ্ছেন না, মনে ব্যথা নেবেন না তো জিজ্ঞেস করলে? কারো দোয়া কবুল হয়নি, ইল্লা একজনের দোয়া কবুল হয়েছে, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আবার আসবেন, খুব শিগগিরই আসবেন, সময় এসে গেছে। বহুত আল্লাহ কিতাব যা পড়িয়েছে সে কিতাব অনুযায়ী দেখছি খুবই শিগগিরই আসবেন। আজকে তৌফিক দেয় ওই সম্বন্ধে একটু বলবো তো নাকি, ঈসা আলাইহিস সালাম কখন আসবে না আসবে, কীভাবে আসবে না আসবে, ওই সম্বন্ধে একটু বলে বিদায় নেব আপনাদের কাছ থেকে। অস্ত সব জায়গায় অনেক সময় শোনেন, ঈসা আলাইহিস সালামকে কী করে ধরবেন বলেন তো, ঈসা আলাইহিস সালাম কি করে আসবেন, ঈসা আলাইহিস সালামের আগে আসবেন হযরত ইমামে মেহেদী আলাইহিস সালাম আসবেন। বাংলাদেশে অলরেডি 30টা মেহেদী আলাইহিস সালাম বেরিয়ে পড়েছে, তারা দাবি করছে আমরা মেহেদী বাংলাদেশে। আর আমার চাচা জানো যেদিন পার হবে না আমিও সেদিন পার হবো, বলতে ভুলে গেলাম চাচার সাথে তাহলে চলে যাব, তাই তো নাকি? বাপেদের ন্যাস ছেলে তোমরা ধরে রাখতেই হবে, কি বাপ চাচা মানেও তো বাপ নাকি। তো ভাইজান বাংলাদেশে অলরেডি বেরিয়ে পড়েছে, আমার দেশে দুদিন পরে কেউ দাবি করবে, কিন্তু অরিজিনাল ঈসা আলাইহিস সালাম কে, অরিজিনাল হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম কে হবেন, সেটা চিনবেন কি করে নাকি? তো ভাইজান সবই জানা জিনিস আমার আপনার, অজানা কিছু নাই। এই যে আপনারা এতগুলো মানুষ বসে আছেন অনন্তপুরে, আমার নবী ঘোষণা করে দিয়েছে হাদিস পাকের মধ্যে হিন্দুস্তানের বুকটায় মুসলমান থাকবে না। নবী মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। আমার নবীর একটা মিথ্যা কথা বার করার লেগে তামাম পৃথিবী চেষ্টা করছে, নবীর একটা কথা মিথ্যা বার করব। আজকে ইসরায়েলের সঙ্গে প্যালেস্তাইনে ঝগড়া কি নিয়ে বলেন তো, কি নিয়ে ঝগড়া? ইসরায়েল আর প্যালেস্তাইনে ঝগড়া একটাই, নবীর কথাকে মিথ্যা করার লেগে। কি মিথ্যা আছে এর মধ্যে? নবী আমার ইহুদি দরবারে বলেছিল, ইহুদিরা শুনে রেখে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে গেলাম তোরা কোনোদিন শান্তিতে যাযাবর হিসাবে বাস করবি, স্বাধীন দেশ পাবি না। কেন? আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল ইহুদিরা আমার নবীকে তাড়াবার জন্য চক্রান্ত করেছিল। নবী আমার বদদোয়া করেছিলেন যে আমি নবীকে তোরা চালাতে চাইছিস, তোরাও কোন স্বাধীন দেশ পাবি না। নবীর এই কথাটাকে মিথ্যা করার লেগে আমেরিকার খ্রিস্টানরা সারা পৃথিবীর ইহুদিকে এক জায়গায় জড়ো করেছে, করে ইসরায়েলকে স্বাধীন করে ইহুদি হাতে তুলে চাইছে। কিন্তু হবে? নবীর উম্মতরা জোরে বলেন হবে, হলে তো আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে, কোনদিন হবে না। তা নবী বলছে এই ভারতবর্ষে আপনারা যে বসে আছেন সব এখানে খ্রিস্টান হয়ে যাবে আর না হয় ইহুদি হয়ে যাবে, বিশ্বে তিনটে ধর্ম থাকবে, মুসলমান ইহুদি আর খ্রিস্টান, যত ধর্ম আছে সব মুছে যাবে, হয় মুসলমান হবে না হয় খ্রিস্টান হয়ে যাবে না ইহুদি হয়ে যাবে। তা আপনারা কি হবে বলেন, আপনারা কি হবে? আপনারা তো কাছাকাছি ঘটক পুকুর, কাছাকাছি না? সকালবেলা যখন আমরা জলসা করে যাই, চারানা আটানা এক টাকা দু টাকা বাড়ানা দশ টাকা পর্যন্ত, বুঝতে পারেন না সবাই কে তিলিয়ে দৌড়চ্ছে, কোথায় যাচ্ছে? ও খ্রিস্টানরা ফ্রি ফ্রি খিচড়ি দিচ্ছে, খেতে যাচ্ছে, ওদের কি মাথা খারাপ হয়ে গেছে, ফ্রি ফ্রি খিচড়ি খাওয়াবে? চক্রান্তরা বুঝতে পারছে না নবীর কথা কেমন বাস্তব হচ্ছে দেখেন। অবশ্যই আপনি দাবি করছেন আমি মুসলমান মুসলমানই থাকব, না আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে, তাহলে বাঁচার রাস্তা নাই, পাঁচার রাস্তা একটাই আছে, শোনেন সেটা বলে যাব। আমার নবী বলছেন মদিনার খাইবার বন্ধ শুধু মুসলমান থাকবে, তামাম পৃথিবীটা ইহুদি আর খ্রিস্টান হবে, তাহলে বলে এই অনন্তপুরটা কি হবে আর ফুরফুরা শরীফটা কি হবে?
এটা আমার কথা নয় তো, এটা আমার নবীর কথা, হাদিসের কথা। বাংলাদেশে একটা কথা সত্য করে বলে যায়, বিরক্ত নিচ্ছেন না তো? এই কথাগুলো বলছি বলে বুঝেলেন আপনাদের কাছে আসবে কিভাবে খ্রিস্টান বানাচ্ছে তাকে। ছোট ছোট স্কুল খুলে যায় বাংলাদেশে খ্রিস্টানরা, ওই স্কুলে যে বাচ্চাকে পড়াবে সেই বাচ্চার বাপকে দিয়ে হবে 500 টাকা মাইনে মাসে, বাচ্চা অলরেডি ফ্রি। তাহলে বলেন এই সুযোগ পেলে আপনারা ছাড়বেন না ছাড়বেন না? এমনি ফুরফুরা শুনি পিসার দিয়ে 4,000-5,000 বলে কি দরকার আনার, ওই পাশের মলি স্যার 150 টাকায় করে বলছে চনা নিয়ে এসে, এমনি তো আপনারা এইদিকে খুঁজছেন সস্তা। তাহলে যদি আবার উল্টো মাইনে দেয় এই সুযোগ ছাড়বেন আপনারা? আমার তো মনে হয় আমি সুযোগ পেলে আমিও ছাড়বো না। মাসে তো বাস্তব কথা বলছি ভাইজান, মিথ্যা নয়। আমার পরে আমার ভাইজান আছে সাইম সিদ্দিকী ভাইজান, তিনিও বাংলাদেশে যাবেন, যান। আমার তো সিনিয়র অনেক, আমার তো অনেক সিনিয়র, তিনাকেও জিজ্ঞেস করবেন কিভাবে খ্রিস্টান বানাচ্ছে। শোনেন এই বাচ্চাকে কি শিক্ষা দেওয়া হয়, যখনই প্রথমে ঢুকা হবে একটা যিশুর ছবি আছে, সেই যিশুর ছবিকে স্যালুট জানাতে হবে, সংবর্ধনা জানাতে হবে, জেনিয়ে ঢুকতে হবে। আর প্রত্যেক বাচ্চার খাবার দেওয়া হয়, চোখটা বেঁধে দেওয়া হয়। আমার দেশে অলরেডি খিচড়ি স্কুল শুরু হয়েছে, তাই তো নাকি? খিচড়ি খাও আর ঘর স্কুলে যে ঘুমাও, পড়াশোনা করে কাজ নেই। এই চালটা ফেরাউনের, ফেরাউন এই চালটা মেরেছিল। তো যাই হোক ভাই যান, এই চোখ বেঁধে দেবে, বেঁধে দিয়ে বলবে হাত পাত খেতে কে দেয়, বাচ্চা মায়ের মুখে শুনেছিল আল্লাহ খেয়ে দেয়, বলছে স্যার আল্লাহ দেয়। চোখ খুলে দিলে কই তোর আল্লাহ দিয়েছে, বলে না স্যার। আবার চোখ বেঁধে কে দেয়, বলে সেই বলছে আল্লাহ দেয়। আবার খাবার হাতে দেয় না, তোর আল্লাহ দিয়েছে, বলে না স্যার। তখন বাচ্চা জিজ্ঞেস করছে স্যার তাহলে খাওয়াই কে? বাচ্চা শিশু, শিশুরা হলো কাদা, নরম কাদা, তাই তো? ইটকে যেমন ডিজাইন করবেন কাদা অবস্থায় করলেন, যখন ইট পুরানো হয়ে যাবে আর করা যায় তখনই ভাঙতে হয়। তো বাচ্চাকে যেমন তৈরি করতে চাইবেন ছোটবেলায় করলেন, যখন বাচ্চা বড় হয়ে যাবে পেকে যাবে তখন করতে গেলে বাপের গালেই চর মারবে, সেঁটে এক চর। আজকাল অনেক বাপকে মারছে ছেলেরা, শুধু অজ হচ্ছে বাপ মায়ের, শুধু অজ হচ্ছে বাপ মায়ের ইজ্জতের কথা। যার তরিকা ছেলেগুলো কি আকাশ থেকে পড়লো নাকি, এদের কোনো ইজ্জত নেই? দোষ তো বাপ মায়ের, বাপ মা যদি আখলাকে নবাবি তৈরি করতো ছোটবেলা থেকে, উত্তম শিক্ষা যদি দিত নবীর অনুযায়ী, তাহলে ওই সন্তানটা কি বাপকে চর মারত? বলেন মারত? এখানে কি সবাই বাপকে মারেন নাকি? তাহলে কেন আপনারা মারেন না? নিশ্চয় আপনার আব্বারা আপনাদের সুন্দর শিক্ষা দিয়েছে, তাই তো? আপনারা তাই মানুষ হয়েছেন। তো প্রথম গোড়াতেই যদি গন্ডগোল হয়ে যায় মার তো খেতেই হবে। তো যাই হোক ভাই যান, ওই বাচ্চা তখন যখন জিজ্ঞাসা করছে স্যার তাহলে খাওয়াই কি, বলছে যিশু খাওয়াই। জোরে বলুন নাউজুবিল্লাহ, যিশু খাওয়াই? যিশু কে? যিশু কে আপনাদের জানা আছে? যিশু মানে কি আপনারা জানেন না? আমেরিকার লোকেরা বলে যিশু মানে হচ্ছে ঈসা আলাইহিসসালাম, সত্য কথা তো নাকি? তাহলে যিশুটা কে? ঈসা আলাইহিসসালামকে তো ক্রুশবিদ্ধ করা হয়েছে, তাই তো নাকি? অনেকে মাথা লাগছে, হ্যাঁ। জোরে বলে নাউজুবিল্লাহ। শোনেন এই হিস্ট্রি আপনারা জানেন না, এটা তাহলে বলে যায় এসে গেছে, বলবো তো নাকি অন্য কিছু চলে যাবো? ঈসা আলাইহিসসালাম কে একদল মানুষ নবীর বেটা বলে পরিচয় দিল, এই আল্লাহর বেটা, খোদার বেটা। ঈসা আলাইহিসসালাম বললো তোমাদের এই চক্রান্তটা ভুল, আল্লাহ ইচ্ছা করলে সব পারে, তুমি পিলান দিলে তুমি নিজেই ফাঁসলে, যেমন আবু জেহেল কোড়া খুঁয়েছিল আর নিজেই যে পড়েছে। তো ভাইজান ওই বাচ্চা সেটা চোখটা বেঁধে দিল, আবার দিওয়ার পরে বলছে খাওয়াই কে? বাচ্চা বলছে স্যার যিশু খাওয়াই। অমনি স্যার হাতে খাবার দিচ্ছে, চোখটা খুলে দিয়েছে, কে দিল হাত, চোখ তো বাঁধা, কে দিল? যিশু দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই বাচ্চারা আস্তে আস্তে যেন বড় হবে, কার বলতে পারবেন আল্লাহ খাওয়াই, শিখাতে পারবেন এইভাবে নানা রকম দিক দিয়ে চক্রান্ত করা হচ্ছে মুসলমানকে খ্রিস্টান বানানোর লেগে। বলার উদ্দেশ্য ভাই একটাই, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কলমা পড়েছেন, নামাজকে বিশ্বাস করেছেন, রোজাকে বিশ্বাস করেছেন, হজকে বিশ্বাস করেছেন, যাকাতকে বিশ্বাস করেছেন, আপনি মরেছেন, আজাব খেটে একদিন জান্নাতে যাবেন, হ্যাঁ কি না বলেন? যাবেন তো? আর এগুলো যদি একটা কিছু অবিশ্বাস করেন তখন ইমান বাঁচাবার সময় এসে গেছে, মরতে সবাইকে হবে, আমাকে আপনাকে কাউকে বেঁচে রাখা যাবে না, সবাই মৃত্যু হবে, গরু ছাগল ভেড়া সকলেরই মৃত্যু হচ্ছে আর মানুষেরও মৃত্যু হচ্ছে, ডিফারেন্সটা কোথায়?
লাদাখ কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন জায়কাতুল মওত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে। আবার কোরআন পাক আল্লাহ পাক বলে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলে যখন কোন মক্কার কোন সাহাবীর মৃত্যুর সময় এসে যায়, ওই নেককা বান্দারা সব বান্দারা চিন্তায় পড়ে যায় কি হবে, পরকালে কি অবস্থা হবে। আল্লাহ বলেছে আমার একা ফেরেশতা জমিনে চলে আসেন, ওই বান্দারে বোঝাতে লাগে আল্লাহ পাকের বান্দারে আপনি চিন্তিত হবেন না, ঘাবড়াবেন না, সুসংবাদটা শুনলেন দুনিয়ার জমিনেতে আমরা যেমন আপনার বন্ধু ছিলাম, কালকে আমাদের ময়দানেতে আমরা আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আপনাদের বন্ধু হিসাবে থাকবো। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা শুনে কে দিন শুনতায় আল্লাহ ভাই মালায়েকা ফেরেশতা আরো বলতে রাখবেন, ও আল্লাহ ভাই বান্দা বন্দিরা আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহ করাকে মাফ করে দিয়ে আল্লাহ আপনাদের জন্য তিনি তিনার দয়ার রহমতে জান্নাত নসিব করে দিয়েছে। কোরআন ঘোষণা দিচ্ছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার আল্লাহ নিশ্চয়ই বলবে, তাহলে মরণ সবার হবে, কিন্তু এই আয়াত অনুযায়ী যাদের মরণ হবে তারাই না যাচ্ছে, তাই তো? কবরটা দুটো জায়গা হবে, হয় জাহান্নামের গর্ত আর না হয় জান্নাতের টুকরা। আজকে ইমান নিয়ে আমি মরি, এই আপনারা বসে আছেন আখেরি দোয়া চাইবে আমার ভাই যান, তাই তো? হাত তুলে দোয়া চাইবে না, নানার কবরে পৌঁছে দাও, নানির কবর, দাদু দাদি আত্মীয় স্বজন সবার কবরে পৌঁছে দাও, সবটা যাই তো কবরে। যে যদি ইমানদার হয় তবে সবারটা উপকার লাগবে, যদি ইমান না হয় উপকার লাগবে না। কবরে যে সব পৌঁছাই তো, কেন অনেক চিন্তার বিষয় ভাই, যেন এখন তো অনেক দলমল বেরিয়েছে, একদল লোক বলছে কবর যে মরে গেছে পচে গেছে ওর জন্য দোয়া আছে কি লাভ, ওর জন্য দোয়া আছে কি লাভ, মরা গরু ঘাস খাই কি অনেক লোক বলছে। তো ভাইজান শোনেন, আমার কথা শুনবেন না মাওলানা সাহেবদের কথা শুনবেন না আল্লাহ রাসূলের হাদিসের কথা শুনবেন? আল্লাহ নবী একটা হাদিস পড়ান হয় ফাজিল ক্লাসে, নামটা হচ্ছে মিসকাতুল মিসকাত শরীফ, ওই মিসকাত শরীফের ব্যাখ্যা মাঝারি বলে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লিখা আছে, শুনেন আমার হাফেজ ভাই আলেম ভাই যদি কেউ থাকেন শুনে রেখে দেন, সেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়। ওই কিতাবের মধ্যে লিখা আছে একটা 10-12 বছরের ছেলে একটা আল্লাহর ওলি দরবারে গেলেন, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছেলেটা ডুগরে ডুগরে কাঁদছে, কেঁদে উঠলো। আল্লাহ ওলি জিজ্ঞাসা করছে, বাবা ছেলে তুমি কাঁদছো কেন, আমি যদি আপনার কাছে এসে শুনুসে কান্দতো আপনার জিজ্ঞাসা করতেন না, আপনি কাঁদছেন কেন? আল্লাহ ওলি জিজ্ঞাসা, হুজুর আপনি বাবা ছেলে কাঁদছো কেন? হুজুর আপনার দরবারে এসে আমি দেখতে পেলাম আমার মায়ের কবরে আজাব হচ্ছে, কালবের মাকান আল্লাহ পাক আমাকে দেখালেন আমার মায়ের কবরে আজাব হচ্ছে, তাই আমি বাচ্চা ছেলে মায়ের কবরে আজাব দেখে কাঁদছি। আল্লাহ ওলি বললেন, বাবা ছেলে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পড়তে পারো? যে হুজুর পারি, পড়ো বাবা, পুরো দোয়া যাও, দেখো আল্লাহ পাক তোমার মায়ের কবর আজাবকে মাফ করে। ভাইরা জনেরা যুবকেরা মুরব্বিয়ানেরা ওমান ব্রহ্মা তুম্মাদি গনেরা শুনে কে দিন, ওই বাচ্চা জানলা উনি কথাটা শুনে নিয়ে দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আল্লাহ পাকের দরুদ রাতে দোয়া চাইতে লাগলেন। ও আপনি আমাকে দেখিয়েছেন আমার মায়ের কোন আজাব হতে লেগেছে, আল্লাহ পাক আমি বাচ্চা ছেলে আমার মায়ের কোন আজাব দেখে থাকতে পারি না, আমি আপনাদের দুটো হাত তুলে দোয়া চেয়েছি, সূরা ইখলাস ওসিলা করে, দরুদ শরীফ ওসিলা করে, সূরা ফাতিহা ওসিলা করে আমি বাচ্চা ছেলে আমার হাতে দোয়াকে কবুল করে নিন, কবুল করে নিন। আল্লাহ উনি পাশে বসে বসে আমিন আমিন করতে থাকে। ও কিছুক্ষণ পরে কিতাবের মধ্যে লেখা আছে, ওই মিসকাতুল মাসাবির ব্যাখ্যা কিতাবের মধ্যে লেখা আছে যে ওই বাচ্চা ছেলেটা মুচকে মুচকে হেসে উঠবে। আমার চোখে পাতাটা আমার শুনিয়ে দিয়েছে, আমি বাচ্চা ছেলেকে
আল্লাহ বা দেখাতে লেগেছে আমার মায়ের কবরেতে, আল্লাহ বা দুজন রহমতের ফেরেশতা নামিয়ে দিয়েছে আমার মায়ের কবরের আজাবে বিছানা আল্লাহ বা গুটিয়ে দিয়ে আমার মায়ের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নার দিবে, নার দিবে আমার নবীর উম্মাত উম্মাতিগণ, আমার রাবীরে আওরাতগণ, আমার রাবীরে পাগলগণ, নার দিবে। তাহলে ভাইজান দোয়া চাওয়া যাবে তো? কথা হিসাবে আসলো একটু বললাম। আমার নবী বলছেন মান যারা কবরা আবা ওয়াহে আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গফরাল্লাহু ওয়া কুতিবা বারা। অনেক লোক বলছে কবর জিয়ারত করো না, আর নবী বলছে তোমরা বাপ মায়ের কবরে জুম্মার দিনে একবার জিয়ারত করো, বাপ মায়ের উভয় অথবা একজন যদি কবরটা জুম্মার দিন জিয়ারত করো। আমি রাসূল বললাম আল্লাহ পাক তোমাদের ঘরে দোজখ থেকে নাজাত পেয়ে গেছো লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই বাপ মায়ের কবরের ধারে যাবেন না? আল্লাহ ঘোষণা করে দিলেন তোমাদের বাপ মা যখন দুনিয়াতে চলে যাবে, আল্লাহ বা তোমার হাতে দোয়া গুলো কবুল করেলে তোমাদের বাপ মা কবর আজাব হয়ে থাকে, এই দোয়ার শিলা গল্লা পাক তাদের কবর আজাব কে মাফ করে দেবে। আল্লাহ বা কবরের মধ্যে দিয়ে তাদের যে সম্মান আল্লাহ বা বাড়িয়ে দেবে, তাদের যে সম্মান দরজা গুলোকে আল্লাহ বা আরো উঁচু করে দেবে, তাদের এই যে সম্মান যখন বেড়ে যাবে তারা খুশিতে বাগে বাগ হয়ে যায় আল্লাহ বাকে জিজ্ঞাসা করতে লাগবে। দুনিয়া জমিনেতে এমন কি কাট করে আসতে পারি না যা জল্লাব আমার দরজা আমার সম্মান আমার জন্য আমার বর্তমানকে আল্লাহ ব্যাত বানিয়ে দিলেন। আল্লাহ বৈশ্য জানাবে আমার বান্দা বন্দিরা দুনিয়া জমিনেতে আপনার নেক সন্তান রেখেছিলেন, নেক পাড়া প্রতিবেশী রেখে এসেছিলেন, সে সন্তান সে পাড়া প্রতিবেশীরা আপনাদের জন্য দোয়া করেছে, আপনাদের জন্য দান খাইরাত করেছে, আপনাদের জন্য কোরআন আনি করেছে, আপনাদের জন্য এতি মিসকিনদের ভালোবেসে মহাব্বত করে খাইয়েছে পড়িয়েছে। ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ বাসা দোয়া গুনকে কবুল করে নিয়ে আপনাদের কবরে কবরেতে আমি আল্লাহ বা বন্টন করে নিয়েছি। আমার নবী বলেছেন বাবা সাহারা ওই কবর বাসিনা তখন তোমাদের জন্য দোয়া চাইবে আল্লাহ বা যারা আমাদের মুখের দিকে চেয়েছে আল জাজাউল ইহসান ইল্লাল ইহসান সূরা রহমানে আছে, যদি কেউ আপনার ইহসান করে আপনিও তার উপরে দয়া ইহসান করুন। আল্লাহ বলে বান্দা বান্দি গুলো দোয়া চাইতে লাগবে আল্লাহ বা যারা আমাদের উপর দয়া দেখিয়েছে, আমরা কবরতে শুয়ে শুয়ে তাদের জন্য দোয়া চাই আল্লাহ বা দুনিয়ার জীবনটা তাদের সুখ শান্তিময় করে দিন। কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী বলেছিলেন দুনিয়া ওই সকল সন্তানদের উপরে আমার আল্লাহ বা রাজি খুশি হয়েছে ওই মর্যাদে দোয়া গুলো কবুল করে নিয়ে আল্লাহ বা দুনিয়ার জমিনেতে সুখ আর শান্তি দিয়ে দেবে। তাহলে লাভটা উভয়েরই আছে। তাহলে এইরকম সুন্দর জিনিস কি আপনারা ছেড়ে দেবেন? দান খায়রাত করা, কোরআন হানি করা, এরকম জলসায় এসে বসা ছেড়ে দেবেন? এই জায়গায় যে বসে আছে লাভ হচ্ছে না লুস্কান হচ্ছে আপনাদের? দেখেন লুস্কান হয়তো চলে যান, কষ্ট করে লাভ নিয়েছে, স্কুলে আরাম হবে, আর নয় রাস্তায় রাস্তায় একটু ঘোরেন। আশা করছি আপনার দেশে যতটা এলাম আমার বোনেদের ঘরে কই দেখতে পাচ্ছি না, তার মানে মনে হচ্ছে না ঘুরলে এখন একটাই লাভ হবে, সেটা কি বলেন তো? গ্যাসটা একটু কমবে, যদি কেউ গ্যাসের রুগী থাকে একটু পাইচারি করতে বলে ডাকতো, তাই তো নাকি ভাইজান? এই জায়গার সম্মান ইজ্জত মর্তবা আল্লাহ পাক এত বাড়িয়েছে। আমার নবী বলেছিলেন সাহাবীদের ঘরে তিনটে জায়গায় বসতে, তিনটে জায়গার মধ্যে হলো একটা হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর, দ্বিতীয় হলো কোথায়? বাপ মায়ের মুখের দিকে চেয়ে বসে থাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো কোথায়? মদের দোকানে, তাই তো নাকি? চায়ের দোকানে, পার্টি অফিসে, যেখানে এক মুসলমান ভাইকে মারার চক্রান্ত হচ্ছে সেখানে, একটা মুসলমান ভাইয়ের করিয়ে লুট করা হবে, জমি লুট করা হবে, ধান লুট করা হবে, দোকান লুট করা হবে, সেই মিটিংয়ে বসে থাকা কথা নবী বলেছিলেন, তাই তো নাকি?
জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী বলেছিলেন যে জায়গাতে কোরআনের কথা হবে, শরিয়াতের কথা হবে, ইজমার কথা হবে, আমি রাসূলুল্লাহ, আমার জীবন আল্লাহ আলোচনা হবে, সেই জায়গাতে আপনারা যে বসবেন, আমি নবী, আমিও খুশি হব, আমার আল্লাহও খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন আপনারা যারা বসে আছেন, আপনাদের উপর নবী খুশি হচ্ছে না যারা ঘোরাঘুরি করছে? একটু সবাই বলেন, আপনাদের লস হচ্ছে নাকি লাভ হচ্ছে? তো আরে শীতের সময় কথাবার্তা বলেন গাটা গরম হয়ে যাবে। তো ভাই জান, এই জায়গার সম্মান ইজ্জত মর্তবা এত। বলেছিলেন চিন্তা করতে লাগো, সাহাবা হুজুরগঞ্জে আশা করেছিলেন মাসরটা কেমন দিন হবে বলেন, আল্লাহ নেমেছে বাবা সাহাবারা শুনে কে দিন ওই মাইদের মাসরটা এত করিন হবে, লন্তল ফাগুয়ার হামুকুম ওলা আউলাদুকুম ইয়াউমাল কিয়ামা يَذِلُّونَ بَيْنَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ কাউকে কথা বলতে দেবে না, কাউকে তওবা করতে দেবে না, যারা দুনিয়ার জমিনেতে নামাজকে বিশ্বাস করতো না, রোজাকে বিশ্বাস করতো না, হজকে বিশ্বাস করতো না, আমার জরিয়াতকে বিশ্বাস করতো না, তারা কাল কায়ামতের ময়দানেতে আল্লাহ বড় যাবে জাহান্নামে চলে যাবে, যারা দুনিয়ার জমিনেতে নামাজ রোজা যাকাত দান খায়রাতকে বিশ্বাস করতো আল্লাহ বড় তাদের করে কাল কায়ামতের ময়দানেতে আল্লাহ বড় জান্নাত নসিব করে দেবে। এত কঠিন দিন হবে। হুজুর আমার বলেই বললেন বাবা সাহাবারা দুনিয়ার জমিনে তোমরা একটু জান্নাতের বাগানে বসবে, তবু আল্লাহ বা কায়ামতদিন বলবে এই বান্দা কোনো দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসতো, জান্নাতের বাগানে যা উঠা বসা করতো, আমি আল্লাহ বা আজকেদেরকে জাহান্নামে দেবো। কি আপনারা জান্নাতের বাগান কোনটা জানেন তো? জান্নাতের বাগান দুনিয়ার জমিনে কটা? দুটো। একটা হলো আমার রসুল যে জায়গাতে ইমামতি করতেন সেখান থেকে নিয়ে আমার রসুলের নূরের লাশ মুবারক, আমার রসুল কিসের তৈরি? একটু সবাই বলেন না, আপনারা ঘাবড়ে যাচ্ছেন নাকি? না যে নূরের বলেন কেউ মারবে? মারামারি সিন নেই তো, দেখবেন একটু তো সব মারপিট লেগে যেতে পারে মুসলমান। আর কুরবানি বেশি দিন যায়নি, গোশ মনে হচ্ছে এখনো অনেকে হাঁড়িতে আছে, যত দিন যেতে তত টেস্ট বেশি হচ্ছে কুরবানির জিনিস তো, আর বলা যায় মাথা গরম হয়ে গেলে লেগে যাবে। আমার নবী নূরে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা কিসের তৈরি? একটু জোরে বলেন। সব ভুনাশ করেছে, কে কে মাটির তৈরি হাত তুলে দেখান তো, কষ্ট দিচ্ছি, অনেক কিছু জানার ব্যাপার আছে ভাই জান। কে কে মাটির তৈরি? এই কজন মাটির তৈরি, আর কেউ মাটির তৈরি নয়? তুলবেন তো না, কষ্ট হচ্ছে না? ছোট মতো বুক বলে হুকুম করছি, বিশ্বাস হচ্ছে না। ভাইজান যারা যারা মাটির তৈরি হাত তুলেছেন সব ভুল করেছে। আমি আব্বাস কিন্তু মাটির তৈরি নয়, আমি কিসের তৈরি জানেন? আমি নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুল বললাম নাকি? ভুল বললাম? দেখবে মিথ্যা কথায় সুবহানাল্লাহ বলে ইমান চলে যাবে, আজকাল অশোনাও নয় তো, যত রাত হচ্ছে এমন এমন অকেয়া বলছে মলি সাহেব সুবহানাল্লাহ খেঁচে বেরিয়ে পড়ছে, কোথা থেকে পাচ্ছে আল্লাহ পাকি জানে, আর তত জোর সুবান আল্লাহ হচ্ছে। মিথ্যা কথায় সুবান আল্লাহ বলে ইমান থাকবে তো? তাহলে অশোনাটাও মুশকিল ব্যাপার, আর সুবান আল্লাহ ঘন ঘন মারলেও হবে না, বুঝে সুঝে মারতে হবে। এক কথায় যারা অশুনবেন তাকে প্রথম চিনা দরকার যে ই কিরকম। শোনেন আল্লাহ পাক একমাত্র হযরত আদম আলাইহিমুস সালামকে মাটি থেকে তৈরি করেছে,
আর আমাদের আদম আলাইহিস সালাম যে মাটিটা থেকে হয়েছে সেই মাটিটাও আমার নবীর নূরের অংশ থেকে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্রিজে কি থাকে? বরফ, তাই তো? অ্যাকচুয়ালি তৈরি হয়েছে বরফটা কোথা থেকে বলেন? পানি থেকে। পানি না দিলে অটোমেটিক বরফ হয়ে যেত? পানিটা দিয়েছে, জমে যায়, বরফ হয়ে গেছে। অরিজিনাল মাটি তৈরি হয়েছে নূর থেকে, সেটা আমার নবীর নূরের অংশ থেকে। তা আমরা হলাম মাটির রসে পয়দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটির পয়দা নাই। অনেকে বলে আমার নবী মাটির তৈরি, নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ভাইজান, সেই নবীকে আপনারা মহাব্বত করেন, ভালোবাসেন তো? যে আপনারা যদি আমার নবীকে প্রকৃত মহাব্বত করতেন, প্রকৃত ভালোবাসতেন, তাহলে বলেন এই বাংলার জমিনেতে এমন মানুষ আছে যারা আমার নবীকে বড় ভাই বলে বেড়ায়, আছে না? নাই? যারা আমার নবীকে মরে গেছে, পচে গেছে বলে, আছে না? নাই? নবী আমাদের মতো মানুষ বলে, হ্যাঁ কি না? না বলে? তাহলে বলেন আপনার বাপকে যদি আমি গাল দিই আপনি ছাড়বেন? ছাড়বেন? তাহলে যদি আমার নবীকে যারা গাল দিচ্ছে প্রকৃত প্রতিবাদ করতেন, তাহলে এরা বলার সাহস পেত? প্রকৃত মহাব্বত আমি আপনি করি না। আচ্ছা নবী আমার আমাকে আপনাকে কত মহাব্বত করে, কত ভালোবাসে। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন সাহাবা হুজুরগণকে নিয়ে, আল্লাহ রসুল বসে আছেন, এমন সময় আমার নবী সাহাবি হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর উঠে দাঁড়ালেন। ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন? হুজুর একটা কথা জিজ্ঞাসা করবো আপনি। নবী আমার জিজ্ঞাসা করলেন, বাবা আব্বাস কি বলছেন? হুজুর আপনি বাচ্চা বয়সে শিশুবেলায় একদিন দুলনাতে দুলছি, দুলতে দুলতে আপনি অঝোর নয়নে কাঁদছিলেন। হুজুর আপনাকে আমরা অনেক সান্ত্বনা দিয়েছি, আপনি কিছুতেই চুপ হলেন না। আবার কিছুক্ষণ পরে দেখি আপনি নূরের ঠোঁটে মচকে মচকে হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই হাসি আর কান্নার মধ্যে কি পার্থক্য? দুটোর মধ্যে পার্থক্যটা কি? আমি রাসূলুল্লাহ কেন বাচ্চা বলে শিশু বেলায় দুলনায় দুলে দুলে কি জন্য কি কারণে বাবা কাঁদছিলাম শুনে রেখে দিই, জেনে রেখে দিই। আমি রাসূলুল্লাহ যখন ওই বাচ্চা বেলায় দুনিয়াতে দুলতে থাকতাম, যে আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতা, সকালে শত্রুরা যায় মালায়েকা ফেরেশতা, রাত্রিও শত্রুরা যায় মালায়েকা ফেরেশতা, আমি রাসূলুল্লাহ আমাকে দুলা দিতে আসতো, সেই মালায়েকা ফেরেশতাদের মধ্যে আল্লাহ আলোচনা হতেছিল যে দুনিয়া জমিনেতে আমার উম্মাত উম্মাদের মধ্যে থেকে আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার মহব্বত আপনার ভালোবাসা আপনার উম্মা তুম্মাদের যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আমাদের যদি ফিরে আসে আমাদের মাথাটা নত করে আমাকে তওবা চায়, আমি আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহ কাজকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আমি আপনি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, তা নবী তো আমার আপনার লেগে কেঁদেছিলেন। তাহলে সেই নবীর লেগে আমি আপনি কেমন ভালোবাসি? একটা মানুষ হাত তুলে বলেন দেখি রাত্রে জেগে জেগে নবীর লেগে কাঁদে নাই? তাহলে চিন্তা করেন, কাঁদা উচিত ছিল আমার আপনার, আমি আপনি ছেড়ে দিলাম, কান্না বন্ধ করে দিলাম, আর কাঁদছে কোথায় আমার নেই?
আজ মদিনা মসজিদে নববীর পাশেতে সবুজ গম্বুজের নিচে নবী আমার সেজদায় পড়ে উম্মাত 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 করে কাঁদছে জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীকে তো মহাব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন, তবে পরকারে নাজাত পাবেন। যে নবী আমাকে আপনাকে কত মহাব্বত করে কত ভালোবাসলো, এত পিয়ার করে হিন্দুস্তানে, বিশেষ করে হিন্দুস্তানের মানুষকে নবী আমার। হজরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন তো? যে আমাদের কি হন আপনাদের বিরক্ত নেই, ভাই এসে গেছে, ভাইকে ডাকবো, আপনাদের অসুবিধা হচ্ছে? সরাসরি দেন, এমনি তো ছিটিয়ে ছাটিয়ে বসে আছেন, বুঝতেই তো পারছেন হালকা পয়সার কাছে কুচে থাকলে ভালো লাগতো, কিন্তু আপনাদের ডাকবো যে আবার এইদিকে না, শুধু উল্টো দিকে চলে যান, যা দূরে আছেন থাক, আমার ভাই আসবে যখন ডেকে নেবে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, চিন্তা করতে হবে। তো ভাই যান, হজরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি আমার আপনার কি হন, বাদশাহ হন, তাই তো, আমার আপনার নেতা হন। খাজাওয়া হিন্দুস্তানে কে পাঠিয়েছিলেন খাজাওয়াকে? খাজাওয়া বাড়ি ছিল হিন্দুস্তানে নাকি? হুজরামার কিনার মায়ের কি করছো তুমি ভাই, করো না, গুনাহ হবে, কেটে দাও, কেটে দাও, না তুমি ধরা পড়বে, কেটে দেবে, যা কার দেখতে হবে, যাকে যা বলার বলে দিই। হুজুর মায়ের কাছ থেকে শিক্ষা নিল, জাহেরি শিক্ষা নেওয়ার পর আম্মাজানকে বলে, আম্মাজান আমি বাতিনি শিক্ষার জন্য, কেন কোরআন পাকে আছে আল ইলমু ইলমানে, ইলম দুই প্রকার, একটা জাহিরি একটা বাতিনি, বাতিনি এলেম শিক্ষার লেগে আমি বেরোতে চাই, দোয়া কর। আম্মাজান বললেন যা বাবা আমি দোয়া করছি, যাও। হুজুর আমার পরিচয় নিলেন হজরাতে সৈয়দ উসমান হারুনি, হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের হাতে মুরিদ হয়ে হুজুরের পাশে বসে বসে জেকের করছে, জেকের করছে, জেকের করলে কি হয়, এই অন্তর্কালটা পরিষ্কার হয়, জান্নাত পাক না না পাক ভাই যান, আর এই গোস্ত রাজার পাক পুরো শরীরটা তার পাক, আর এই গোস্ত রাজার না পাক পুরো শরীরটা তার না পাক। একটা কাপড়ে যদি ময়লা লাগে আপনি সাবান দিয়ে ধোন, একটা লোহা যদি জং ধরে আপনি কি দেন, উকো না কি বলে দিয়ে পরিষ্কার করে, আর এইখানটা ময়লা হয়ে গেলে এইখানটা পরিষ্কার করতে কি করতে হবে, আইসিউ তে ঢুকতে হবে নাকি, পাওয়াই যাবে না, এমনি তো ছোটো মতো জিনিস, কোথায় গেলে খুঁজে পাওয়া যাবে। এটাকে পরিষ্কার করতে গেলে জিকির করতে হবে, উযকুরুল্লাহ আল্লাহ জিকির করো, জিকরান কাসিরা বেশি বেশি করে করো, করলে কি হবে, মক্কা শরীফে হাজিরা তওয়াব করছে আপনি এখানে চোখ বুঝে দেখতে পাবেন, তাই তো নাকি, আমার হুজুর কিবলাটা দেখেছিলেন হযরতে ছোট হুজুর পীর কি রহমাতুল্লাহ আলাইহি ফুরপুরা শরীফে, হুজুর আমার উযু করে বলে যাচ্ছেন, হঠাৎ একটা আওয়াজ আসছে, জুলফিকা চোখ বন্ধ করো, দেখো সুন্দরবনে তোমার মুরিদকে বাগে ধরেছে, কি জানেন না আপনারা, হুজরামা চোখ বন্ধ করলে দেখছে যে হ্যাঁ মুরিদ গাছে আর তলায় বাঘ ঘুরছে যাচ্ছে, হুজরামার ওইখান থেকে লুটা ছুড়েছিলেন বিসমিল্লাহ রহমান রহিম, হ্যাঁ হাল্লা রাস্তে চলে যা, যে ওই লুটাটা লাগলো বাঘের মাথায় জোরে বলুন সুবহানাল্লাহ। পারবেন তো ছুটতে আপনারা, কেন আপনি তো সেই ছোট হুজুরেরই ছেলে আর আমিও সেই ছোট হুজুরের ছেলে, পারবো তো, দোয়া করেন। আমার বাচ্চাদের মধ্যে অনেকে পেরে গেছে, যাদের বয়স্ক হয়েছে, আছে অবশ্যই অনেকের মধ্যে আছে এখনও যারা হালকা বয়সে, যারা জেকের করতে করতে এগিয়ে যাবে, আপনারাও করেন, আপনারা শুধু শুনবেন, আপনারাও করেন, আপনারাও হবে। পরের দিন মুরিদটা এসে বলছে হুজুর এইরম এরম হয়েছে, এ চুপ করো মিয়া, এরকম এরকম হয়েছে, আমার বদনা কই, আমার উজু করা বদনা, হুজুর বদনা কি তো অবাক হয়েছে, বদনা কিসে, আপনি তো বলেন না আমাকে বদনা আনতে, হুজুর আমার ভুলে গেছে আমি খুনিয়ে কিনে আনছি, কিনে আনছি মানে আমার সে উজু করা বন্ধ না কি হলো, সে তো অবাক হয়ে গেছে, যখন তোমাকে বাঘে ধরেছিল আল্লাহ বাঘ আমি জুলফিকারকে জানিয়েছিল গায়েবি আওয়াজ দিয়ে, এখান থেকে লুটা মেরেছিলাম, হ্যাঁ আমার খেজুর গাছে দেখো লনের বদনা লুটাটা লেগে গেছে, নিয়ে আসো কত আবার চলে, তখন তো যুগের ব্যবস্থা ছিল না, কত কষ্ট করে গেল যে দেখে হ্যাঁ রয়েছে, আবার নিয়ে এসে হাজির চলে বলুন সুবহানাল্লাহ। এরা জনেরা যুবকেরা মুরব্বিয়ানেরা, ও নবীরে মুরিদ
বাংলাদেশ মনমোহন সিং বলে একটা জায়গা আছে, ওই জায়গা থেকে দুজন মরির হুজুরের জন্য এক বই ঘি নিয়ে আসছে, ওই ঘিটা আনতে আনতে শিয়াল স্টেশনে ঠেলা ঠেলিয়ে পড়ে যায়, কাঁচের বয়েমটা ভেঙে যায়, একজন মরিদকে দাঁড় করিয়ে দিয়ে অপর মরিদ একটা বয়েম কিনে নিয়েছে, ওই ঘিটা তুলে তুলে বয়েমের মধ্যে নিয়ে যে প্রশ্ন আমার আপনার পীরের সামনে হাজির হয়ে যায়। ও তোমার হাতে কাঁচের বয়েমটা ভেঙে পড়ে গিয়েছিল, ওই ঘিটা তুলে নিয়েছে, তুমি তোমার পীর কে খাবে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা এগুলো হয় কি করে? জিকির করার পরে হযরতে খাজা গরিবে নওয়াজ আজমির সঞ্জালি রহমাতুল্লাহ পীরের পাশে বসে জেগে করতে লেগেছেন। ও একবার চোখটা খুলে বাবা জমিনে দিয়ে দেখো বাবা, হযরতে খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ চোখটা খুললে আল্লাহ জমিনে দিয়ে তাকালেন, জমিনের দিকে তাকিয়ে মুচকি মুচকি এসে বলেছে আমার পীর আপনার মঈনুদ্দিনের চোখটা বা খুলে দিয়েছে, আপনার মঈনুদ্দিন আল্লাহ বা জাগাতে লেগেছে, সাফ তোমার জমিনে নিয়ে যাচ্ছে, আপনার মঈনুদ্দিনকে আল্লাহ বা চামড়া চোখে দেখাতে লেগেছে। কিছু দেখায় কি দেখো বাবা, হযরতে খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আসমানে চোখটা তুললেন, আল্লাহ করছে আমি মঈনুদ্দিনকে আল্লাহ সব দেখাতে লেগেছে। আপনারা দেখবেন না, জিকির করে দেখেন আবার যেন মিশিমিশি দেখার শখ করবেন না। অনেক দেখবেন লোক আছে, আমার যখন দাদুজন হুজুর কেবলারা আসতেন কি আমার মুরব্বী আপনারা সব জানেন কি আপনারা কাঁধে করে কাঁধে করলে ঘোরেন না, তখন কি এরকম রাস্তা ছিল পালকি করে কাঁধে করে কি যত্ন করেছেন আমার দাদুজন হুজুরদের, কত মহাব্বত কত ভালোবাসা। অনেক আলেমরা দেখে দেখে চিন্তা করছে, ও নিও মলি সাহেব আমিও মলি সাহেব, ওনাকে এত খেদমত করছে আমাকে কেন করেন, ও উনি সে চোখ মুছে বলে দেয় তাই ঠিক আছে আমিও চোখ মুছছি, অজ করতে করতে আমি শুধু ফুঁ দিচ্ছে শ্রোতাদের মধ্যে একদিন জিজ্ঞেস হুজুর আপনি অত ফুঁ দিচ্ছেন কেন অজ করতে করতে, বলছে বোকা তুমি বুঝবে এসব বাতিনি ব্যাপার বুঝবে না, হুজুর বলেন না বলছে মক্কায় কুকুর চড়ছিল আমি দেখতে পেয়ে গেছি তাড়াচ্ছি ছিচি করছে ওই জন্যে মক্কায় কুকুর চড়ছে আমি দেখতে পেয়ে গেছি দেখেন তো তাড়াচ্ছি। ভাইজান অনেক হাজি সাহেব মানুষ আছে জিজ্ঞেস করবেন মক্কায় সবসময় লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেখানে কুকুর ঢুকবে কি করে ভাইজান বলেন ঢুকতে পারে? আমার এক বোন ছিল যারা ভাত খসায় মেয়েরা ভাত খসিয়ে দেয় খুব চালাক, বলছে দাঁড়াও মলি সাহেব তোমার মক্কাই কুকুর চড়াচ্ছে আমি, এখন দিয়েছে মলি সাহেবের সামনে ভাত, মলি সাহেব হাত গুটিয়ে বসে আছে, বোন পিছন দিকে হাত টালে দিয়ে কই মলি সাহেব খান, বলছে মা বিনা তরকারিতে ভাত খাওয়া যায়, দিয়েছে গদাম করে আওয়াজ হয়েছে, বলছে মা এটা কি হলো, বলছে আষাঢ় মাস বুঝতে পারি তাল পড়লো পিঠে দিয়েছে ঝাঁটা বাড়ি একটা ধরিয়ে, মলি সাহেব ভাতের ভেতরে তরকারি তুমি দেখতে পাওনি মক্কায় কুকুর দেখতে পেয়ে গেছো, এইরকম যেন আবার শেষ যাবেন না।
জিকির করেন প্রকৃত। আমার ছোট হুজুর কেবলা ধনপুতা জঙ্গলে 20 বছর জিকির করেছিলেন, আমার 5 হুজুর কেবলাকে আল্লাহ নিয়ামত করেছিলেন, জোরাবেন সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল দিয়েছিলেন। হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হিন্দুস্তানের জমিনে কে পাঠালেন? খাজাকে হিন্দুস্তানের জমিনে কে পাঠিয়েছিলেন? কি আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাইয়া? একটু বলবো না, অন্যদিকে চলে যাবো। খাজাকে আমার রসুল আল্লাহর হুকুমে পাঠিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পাঠিয়েছিলেন, কে জন্য পাঠিয়েছিলেন? নবী আমার সে আমাকে আপনাকে মহব্বত করতে ভালোবাসত। আমি মঈনুদ্দিন কে সাত আসমান পর দেখাচ্ছে, ওই সময় তিনার পীর বলেছে, বাবা মঈনুদ্দিন তোমাকে আর আমার দরবারে থাকতে হবে না বাবা, চলো বাবা চলো তোমাকে আমার নবীর দরবারে নিয়ে যাব, আল্লাহ রসুলের দরবার তোমাকে রেখে দেবো। তবে বাবা আগে চলো আল্লাহ ভাই কাবা শরীফটা তওয়াফ করে, আল্লাহ ভাই কাবা তওয়াফ করে হাজারে সাদে বুসা দিয়ে সাফা মারওয়া সাই কাজের হুকুমা কাম গুলো পালন করে নিয়ে ইনা পীর হযরত সৈয়দ উসমান আরনি কাজা গরিবে নওয়াজ মিনি রহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে আল্লাহ ভাই কাবা শরীফের সামনে আবাদ আনলে, আল্লাহ ভাই কাবার গিলাফটা ধরে চুকের পানি ঝরিয়ে ঝরিয়ে আল্লাহ ভাই দোয়া করেছিলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি সৈয়দ উসমান আরনি বহুত কষ্ট করে। আপনাকে বড়ই প্রিয় করে আমার মঈনুদ্দিন, আপনাকে বড়ই ভালোবাসে, আল্লাহ ভাই আপনি বলুন বলুন আমার মঈনুদ্দিনকে কি আপনি কবুল করেছিলেন? ও ভাইয়েরা শুনে কে দিন সঙ্গে সঙ্গে আসমান আওয়াজ আসতে লাগে, ও সৈয়দ উসমান আর উনি রে আমি আল্লাহ ভাই আপনার মঈনুদ্দিনকে কবুল করে নিলাম। ও চোখের পানি জড়িয়ে জড়িয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সঙ্গে করে নিয়ে আমার মঈনুদ্দিনকে নিয়ে এসেছি, হুজুর আপনি বলুন বলুন আমার মঈনুদ্দিনকে কবুল করলেন কি? বলেন ও আপনি মঈনুদ্দিনকে আমি রাসূলুল্লাহ কবুল করলাম। যে মানুষটাকে আমার আল্লাহ আমার রাসূল কবুল করেছে সেই মানুষটাকে মহব্বত করবেন না তার সঙ্গে দুশ্মনী করবেন? যে আমি আপনি তো ওলি হতে পারি না, কমসে ওলির সঙ্গে মহাব্বত ভালোবাসা রাখি। আল্লাহ কাল আমাদের ময়দানেতে একদল লোককে জিজ্ঞাসা করে আমার বান্দা বান্দিরা বলেন তো দেখি দুনিয়া জমিনে আপনারা নামাজ রোজা রোজ জাকাত করে নফল ইবাদত করে আমি আল্লাহ পাক আমার উলি বান্দা হতে পেরেছেন কি? ও ভাইয়া শুনে কে দিন আল্লাহ বেশ জবল বান্দা বান্দি বলবে না আল্লাহ বা আমরা নামাজ রোজা জাকাত দান খায়রাত ঠিক মতো করে নফল ইবাদত করে আপনার উলি বান্দা হতে পারি না। আল্লাহ বাবা জিজ্ঞাসা করবে আমার বান্দা বান্দিরা বলুন তো দেখি পুরোনি বান্দাদের সঙ্গে আপনাদের মহাব্বত ছিল কি, পুরোনি বান্দাদের সঙ্গে আপনার ভালোবাসা পেয়া ছিল কি? সে আপনাদের মহব্বত ভালোবাসা ছিল কি বলেন তো দেখি? ওই সে বান্দা বান্দি গুলো বলবে হ্যাঁ রব্বি আল্লাহ পাক অমুক আমার গ্রামের মানুষ এটা পুরপুরা শরীফ হাজা হুজুর এমন এমন জায়গাতে যেত ওলি আল্লাহ বান্দা বান্দির দরবারে উঠা বাজা করতো, তাদের সৌবাদে আমরা বসতাম, তাদেরকে মহাব্বত করতাম ভালোবাসতাম। সে তাহলে বলেন অলি বান্দাদের সোহবতে বসতে লাভ না লুস্কা,
তাহলে খাজাওয়াকে অনেকে মহাব্বত করে, আবার অনেকে দেখবেন টিটকিরি মারে, অনেক খাজাওয়া দরবার জানতো নাকি, যে অনেকে যায় আর অনেকে বলে খাজা খাজা করছো খাজা তোমার কি করবে, খাজা খাজা করছো খাজা তোমার কি করবে, অনেকে আবার টিটকিরি মারে, কি খাজাওয়া কিছু করতে পারবে, একটু বলেন খাজাওয়া কিছু করতে পারবে, খাজাওয়া কিচ্ছু করতে পারবে না, কিন্তু খাজাওয়া দোয়া করলে সেই দোয়াটাও কবুল হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, সে দোয়াটা অবশ্যই কবুল হয়, খাজাওয়া জান্নাত নিতে পারবে না, কিন্তু খাজাওয়া যে রাস্তাটা দেখিয়ে দেবে ওই রাস্তাটা হাঁটলে আপনি অবশ্যই জান্নাতে চলে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, দাদা হুজুর কিচ্ছু করতে পারবে না, কিন্তু দাদা হুজুর দোয়া করলে দোয়াটা অবশ্যই কবুল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, দাদা হুজুর যে রাস্তাটা দেখিয়ে দেবে ওই রাস্তায় আপনি হাঁটতে পারলেন আপনি অবশ্যই জান্নাতে যাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আগার খতমতুম পান রিসালাত না হোতাল সারে পোস্তে মোহরে নবুয়ত না হোতা মুঝে হর নবী পর ফজিলত না হোতা আগর খতম তুম পর রিসালত না হোতা দেখলেতা জুলে খা চেহরা তুইসুফ কি সাথ মোহাব্বত না হোতা আল্লাহুম্মা সাল্লি আলা এতিম কো জিসলে গলে সে লাগায়া এতিম কো জিসলে গলে সে লাগায়া পরেশান উম্মত কো কম সে চুরায়া আগর ও না খবর লে তোমরা কোন খবর লে উম্মত কি জো কিস্তি হ্যায় মুহাম্মদ কি হওয়ালে আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজরান মজলিস ভাইজান আমি আর দু চার কথা বলবো না ছেড়ে দেবো একটু আগে আগে আসেন না ভাই আমার ভাই খুনি আসবে যারা ঘোরাঘুরি করছেন চলে আসেন তো ভাইজান যে কথা বলছিলাম হজরাতে খাজা গরিবে নওয়াজ আজিম রহমাতুল্লাহ হুজুরকে আমার আল্লাহ পাক আমার রসুল কবুল করে হুজুর আমার নবীর দরবারে থাকতে লাগে রসুলের দরবারে হজরত খাজা গরিব আজমি রহমাতুল্লাহ আলাইহি দরবারে আপনারা জানতো নাকি অনেক মানুষ যায় খাজাওয়ার দরবারে গিয়ে কি উপকার আছে আপনারা জানেন না খাজাওয়াকে আল্লাহ কি নিয়ামত করেছে খাজাওয়াকে আল্লাহ বা কত বড় দরজা দিয়েছে শুধু খাজাওয়া না আল্লাহ ওলিদ করে আল্লাহ বা কত বড় পাওয়ার দেয় হজরাতে গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হজরাতে বরফিসা হুজুর বাগদাদের জমিনে শুয়ে আছেন তাই তো হুজুর আমার মুরিদদের সঙ্গে করে নিয়ে এক মেহমান বাড়িতে গেল শোনেন আল্লাহ ওলিদের দরবারে গেলে কি উপকার হয়
আল্লাহ ওলি দিবেন, আল্লাহ পাক কত বড় ওজা দেয়। আমি আপনি যতই দোয়া চাই, দোয়া কবুল হবে না, কোনোদিনই হবে না। আপনি নামাজ পড়েছেন ফজরের ঠিকই আছে, সকালবেলা উঠে যে পরে আল কেটেছিল কি করেন না, আপনার পড়ার থেকেও পরে সেও নামাজি। আপনি নামাজ পড়েছেন ঠিকই কথা, আপনার ছেলে ঘরে টিভি তুলেছে, আপনি তার প্রতিবাদ করেন না, বলেছেন ওটাকে বলা বলে না, শরিয়াতের হুকুম যে শরিয়াত না মানে ছেলেকে ঘর থেকে বার করেন, অত সহজ নাই, তাহলে আপনার দোয়া কবুল হবে? আপনি নামাজ পড়েছেন, রোজা গেছেন, হজ করেন, যাকাত দিয়েছেন, সবই করেছেন, আপনার পাড়ার একটা মুসলমান ভাইয়ের উপর আপনি ঘৃণার নজরে দেখেন, তাকে ভালোবাসেন না, তাহলে আপনার কি দোয়া কবুল হতে পারে? এটা আমার কথা নয় ভাই, যেন রাগ করে শোনেন, আজকের কথা নয়, গৌসুল আজম বড় পিসা হয়ে ফুকু আম্মাদের একটা কথা মনে পড়ে বলি শুনে। হুজুর আমার তখনকার জামানার কথা, বাগদাদে পানি হচ্ছে না, দীর্ঘদিন হয়ে যায় বাগদাদের জমিনে আর পানি হয়নি, সকল মানুষ হাহাকার, খেতে পাচ্ছে না, অসহায়, সবাই আল্লাহর কাছে দোয়া চাইছে, নামাজের মুসাল্লা বিচ্ছে, নামাজ পড়ে দোয়া, আল্লাহ পানি দাও পানি দাও, কারো দোয়া আল্লাহ কবুল করে না, পানি হয় না। এই মানুষদের মধ্যে একজন বলল, চলো গৌসুল আজমের ফুপু আম্মাজানের কাছে যাই, যে তিনার কাছে একটু বলি, তিনি আল্লাহ পাকের যে নেককার আবেদা জাহেরা বান্দি, আমার মা বোনের যদি মাইকের আওয়াজে শোনেন, শোনেন শুনে শিক্ষা লাগে যে আপনারাও মেয়ে, আর গৌসুল আজমের ফুপু আম্মাজান তিনি একজন মহিলা ছিলেন, আর রাবিয়া বসরি হুজুর তিনি একজন মহিলা ছিলেন। রাত হাসান বসরি হুজুরের সঙ্গে একদিন দেখা হয়ে গেছে রাবিয়া বসরি হুজুরের সঙ্গে, দেখে বলছে রাবিয়া তুমি তো আমার মুরিদ হও, মুরিদ নি হও, তোমাকে আল্লাহ পাক কি দরজা দিয়ে দেখা হতো কারামতি কিছু, পীর মুরিদে কথা হচ্ছে শুনে। হযরত হাসান বসরি রাবিয়া বসরি হুজুরের পীর ছিলেন, দেখাও, মুরিদ বলছে হুজুর কি আদবি নেবেন, আপনি আমার পীর হন, আগে আপনি দেখান তারপর আমি দেখান। হযরত হাসান বসরি হুজুর কথাটা শোনার সঙ্গে সঙ্গে নামাজের মশাল্লা খানা পানিতে বিছিয়ে দিলেন, নামাজের মুসাল্লা খানা পানিতে বিছিয়ে দিয়ে নামাজের মুসাল্লাকে হুকুম করলো, এই নামাজের মুসাল্লা পানির উপরে ভেসে থাক, আর পানিকে হুকুম করলে পানি আমার জন্য শক্ত হয়ে যায়, কিতাবের মধ্যে লেখায় পানিটা স্থল হয়ে গেল, শক্ত মতো হয়ে গেল, ওই নামাজের মুসাল্লা খানা বিছিয়ে দিয়ে হযরত হাসান বসরি হুজুর নামাজের মুসাল্লাকে হুকুম করলো, নামাজের মুসাল্লা আমি হাসান বসরি আল্লাহ দূরে কা শুকরিয়া নামাজ পড়বো, বেশ কিছুটা আগিয়ে চলে আসতে আসতে নামাজের পানিটা পায়ের মতো হাঁটতে 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 বেশ কিছু আগিয়ে আগিয়ে চলে যায়, যেমন সুবহানাল্লাহ, ও ভাইয়া শুনে কে দিল হযরত হাসান বসরি কিতাবের মধ্যে লেখা আছে ওই পানির উপরে শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দূরে কা শুকরিয়া নামাজ আদায় করেছিলে, ও ভাইয়া শুনে কে দিল আম্মা হযরত রাবিয়া বসরি হুজুর আম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলে, তিনার পীরের কারামতিটা দেখে আম্মা জান চিন্তা করতে লেগেছে, আমি রাবিয়া বসরি কি করবো, আল্লাহ পাক আমার পীর তো পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কানা আদায় করিল, আমি রাবিয়া বসরি কি করবো, আম্মা জান ইদিক উদিক তাকাতে লেগেছে, তাকাতে তাকাতে আম্মা জান বলেছিলে, এ আল্লাহ পাকের হাওয়া বাতাস রে, আমি রাবিয়া বসরি তোর উপরে শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে কার নামাজ আদায় করতে চাই, আমাকে তুলে নে, কিতাবের মধ্যে লেখা আছে আম্মা জান শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দূরে কার শুকরিয়া আদায় নামাজ পড়েছিলে। আমাদের রাবিয়া গুলো পারবে তো, পারবে না কেন বলেন তো, একমাস রোজা রেখেছে খুব কষ্ট, একমাস রোজা রেখেছে খুব কষ্ট, রোজার পরে কিসের দিন আছে, খুশির দিন, ঈদের দিন, তাই তো, ঈদ মানাতে হবে, খুশির দিন মানে ঈদের দিন, ঈদ মানাতে হবে, একমাস খুব কষ্ট করেছি, চলো স্বামীর হাতটা ধরে স্বামীর পিছনে মরতে গেলে যে আমার রাবিয়া কোথায় দাঁড়িয়ে আছে বলেন তো, বাগরের সিনেমা হলের পাশে হাওয়াই দাঁড়াতে পারে না, সিনেমা হলের পাশে দাঁড়িয়েছে তো নাকি, পরিবর্তন হয় সময় এখন আছে, যতক্ষণ পর্যন্ত তওবার দরজা বন্ধ হচ্ছে সময় এখন আছে। ভাই যান একটা জিনিস আলোচনা করতে করতে কোন দিকে আমি চলে গেলাম, ব্যাপারটা হচ্ছে কি না, আজকে সব কিছু রানিং অবস্থায় হয়ে গেছে, আমি এসেছি শুধু সঙ্গে সঙ্গে উঠে পড়ি আর ভেঙে ভুঙে এসেছি, আমি নিজে ড্রাইভ করে ফুলপাড়া শরীফ থেকে এই পর্যন্ত ভেঙে ভুঙে ছুটিছি, আমি যখন ফোন করি তখন চা যেন অলরেডি আধ ঘন্টা অচ করা হয়ে গেছে, বলছি আপনি আসবেন না, আমি ড্রাইভার পাইনি, বলছি যদি না আসেন আমার গলায় দৌড়ি দিতে হবে, আমি নতুন গলায় দৌড়ি দিলে আমি যাচ্ছি,
ভেঙে ভেঙে ছুটে এসেছি। ভাই জানে এসে না খাওয়াতে সঙ্গে সঙ্গে তো পড়েছি, তা আমি শেষ করবো না, আপনারা শুনবেন আর কিছু, এই শুনতে চানাই বলবো, কিন্তু একটু অসুবিধা হচ্ছে, মানে পেটে ছুঁচে ডন দিচ্ছে। যাই হোক, আপনারা দোয়া করেন, আমি চালাচ্ছি ইনশাল্লাহ। দোয়া এমন একটা জিনিস যেটা তকদিরকে পাল্টে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে গাউসুল আজম বড় পিসা হুজুর মুড়িদের বাড়ি গেল, সকল মুড়িদরা লাইন দিয়ে বসে গেছে। আমার যুবক ভাইরা শোনেন, তোমরা তো পীরেদের কাছ থেকে দূরে দূরে থাকো, যাবে যে বসবে মুসাফা করবে তবে আদবের সঙ্গে, যেন ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকবে না, খুব সাবধান, পীরেরা কিছু বলবে না আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আদবের সঙ্গে বসবে। এক নজওয়ান যুবক ছেলে হযরত গাউসুল আজম বড় পিসা হুজুরের হাতটা ধোয়াচ্ছে, হুজুর আমার হাত ধুচ্ছে, এক জগ পানি শেষ, হাত ধুচ্ছেন দু জগ পানি শেষ, হাত ধুচ্ছেন তিন জগ পানি শেষ হবো হবো, হুজুর আমার হাত ধোয়া বন্ধ করে দিল। হাত ধুতে কতটুকু পানি লাগে ভাই যান, আর শীতের সময় হলে তো কোনো রকম ঠেকিয়ে দেবে, ব্যবসা হয়ে গেছে, আর দরকার নেই, শীতের সময় হলে আর কোনো দরকার নেই, বাসি মুখেই চা খেয়ে দেবে, কিছু হোক চাই না, চা তো চাই আমার। ইংরেজ এসে দুটো জিনিস রেখে গেছে, তার মধ্যে একটা চা আর একটা হন বলছি না খুলে খালে। যাই হোক ভাই যান, হাজরাতে গাউসুল আজম বড় পিসা হুজুর তিন জগ পানিতে হাত দিলেন, তিনি আর মুরিদ একজন দেখলেন, প্রশ্ন জাগছে, কিন্তু হুজুর এত পাওয়ারফুল মানুষ ছিলেন, হুজুরের সামনে গিয়ে কথা বলবে এই সাহসটা ছিল না। একজন মুরিদ জিজ্ঞাসা, হুজুর কি আদবি নেবেন না, আপনি তিন জগ পানিতে হাত দিলেন হুজুর, কারণটা কি? হযরতে গাউসুল আজম মামুয়ে সুবানি কুতুবে রাব্বানি, হযরতে বড় পিসা উনি বলেছে বাবা মুরিদে শুনে কে দাও, ও মা মুরিদ আল্লাহ পাক আমি গাউসুল আজমকে কি নিয়ামত করেছে বাবা শুনে কে দাও, তুমি যখন জিজ্ঞাসা করেছো বাবা আমি গাউসুল আজম না বলে থাকতে পারি না গো বাবা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই নজন যুবক ছেলেটা, যে যুবক ছেলেটা আমি গাউসুল আজমের হাতটা ধোয়াতে লেগেছিল, ওই যুবক ছেলেটা মুখে দিয়ে যখন আমি গাউসুল আজম তাকাতে লাগলাম, আমি গাউসুল আজমকে দেখাতে লাগলো, আমি গাউসুল আজম দেখতে পেলাম ওর কপালে দিয়ে জাহান্নামি লেখা আছে, আমি গাউসুল আজম চিন্তা করতে লাগলাম, আল্লাহ পাকের দরবারে বলতে লাগলাম, আল্লাহ পাক যে ছেলেটা কপালেতে জাহান্নামী লেখা আছে ওই ছেলেটা আমি গাউসুল আজমের হাত দিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি গাউসুল আজমের যে হাত দিয়েছে আল্লাহ পাক তাকে কিনা আপনি জাহান্নামী লিখে রেখেছেন, আল্লাহ পাক না না হতে পারে না হতে পারে না, আমি গাউসুল আজমের হাত ধোয়াবে অথচ জাহান্নামে যাবে, আল্লাহ পাক না আমি হতে পারে না হতে পারে না, ততক্ষণ পর্যন্ত না ওর কপাল তো জাহান্নামী লিখাটা মুছে দিয়ে ওর কপালে তো জান্নাতি লিখে দেবে, আমি গাউসুল আজম আল্লাহ পাক কথা করলাম হাত ধোয়া বন্ধ করবো না, ও বামুনি শুনে কে না জেনে কে দাও, পানি শেষ হয়ে যায় আমি মনে মনে আল্লাহ কাছে দোয়া চাইতে লাগি, আল্লাহ পাক কপাল থেকে জাহান্নামী লিখাটা মুছে দাও, আল্লাহ পাক ওর কপাল থেকে জাহান্নামী লিখা মুছছে না, দুজন পানি শেষ হয়ে যায় ওর কপাল থেকে জাহান্নামী লিখা মুছে না, তিন জন পানি যখন শেষ হবো হবো, ও বা মরিদ রে আমি ও সুলা আজম আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে ওর কপাল থেকে জাহান্নামী লিখাটা মুছে দিয়ে, আল্লাহ পাক আমি ও সুলা আজমের দোয়ার ওসিলা করে আল্লাহ আমার কপালেতে জান্নাতি লিখে দিয়েছে। তাহলে পীরেদের কাছে যেতে হবে তো, দোয়া এমন একটা জিনিস তকদিরকে পন্থ পাল্টে দেয়, একমাত্র দোয়াই দেওয়ার তকদির পাল্টে, আপনারা দোয়া করেন আমি ঠিক চালিয়ে যাবো ইনশাল্লাহ। তবে ভাই জান পরিবেশ, জলসার একটা পরিবেশ হয় সেটা কি বলেন তো, শ্রোতা আপনারা যা আছেন মশাল্লাহ মারবা ঠিকই আছে, সকল মানুষ গুলো মিলে চলে গেলেন, আম্মা জানে গায়ে যে হাজির হয়ে গেলেন, ও ভাইয়া শুনে কে দিন, আল্লাহ প্রয়োজন লেখা বান্দি, আল্লাহ প্রয়োজন মহিলা বান্দিকে, আল্লাহ প্রয়োজন মেয়ে ছেলে বান্দিকে, আল্লাহ বা কত মহাব্বত করেছিলেন, আল্লাহ বাকে তিনি কত প্যার করেছিলেন, তিনি আজ জামানের কথা আল্লাহ বা কত প্যার করেছিলেন, তিনি আজ জামান দিয়ে করা না বেরিয়েছিল আল্লাহ বা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন, ও আমাদের বাচ্চা গুলো খেতে পাচ্ছে না, পিপাসায় কাতর হয়ে গেছে, আম্মা যান দোয়া করতে লাগে, আম্মা যান লম্বা চওড়া দোয়া করলেন না, সকল নামাজ মুসল্লিরা দোয়া চেয়েছিলেন, আম্মা যান কি করেছিলেন শুনে রেখে দিয়ে একটা ঝাড়ু নিলেন উপুন করে এগিয়ে কানা ঝাড় দিয়ে, আল্লাহ
আমি আপনার বান্দি উনুন কানাজার দিয়েছি, এখানে কানাজার দিয়েছি, আল্লাহ পাক আপনি পানি দিন, কিতাবের মধ্যে লিখা আছে সঙ্গে সঙ্গে বাগদাদের জমিনেতে আল্লাহ পাক বিনা মেঘলায় পানি বর্ষণ করে দিয়েছিলে। একজন মেয়ে ছেলে আল্লাহকে কত মহব্বত করেছিলেন, যার জবানের কথা আল্লাহ এত দাম দিল, সবাই নামাজিরা দোয়া চেয়েছিল, কারো দোয়া আল্লাহ কবুল করল না, কিন্তু মেয়েটা কি করলেন, আম্মা যান শুধু একটু ঝাঁট দিয়ে বলে আল্লাহ পানি দাও, আমি ঝাঁট দিয়ে তত্তার দাও পানি, কিতাবের মধ্যে লিখা আছে এত পানি হয়েছিল বাগদাদের জমিনেতে, বাগদাদের জমিনটা ডাবুডুবু ডুবুডুবু হয়ে যাচ্ছে, সকল মানুষ ভিজি ভিজি যার ঘরে গিয়েছিল, সবাই চিন্তা করছে বলতে ডুবে যাবে, চলো যিনি পানি মাঙাতে পারে তিনি পানি বন্ধ করতে পারে, তাই তো নাকি, কি শুধু বাগদাদের জমিনে ছিল, ফুরফুরার জমিনে না, ফুরফুরা সে আপনার গেছেন, একজন আল্লাহ ওলি আছেন পাথরের উপরে বসে উজু করতো, জানেন তো, জানেন না খুনকার সাহেব হুজুর, উনিও পানি আল্লাহ পাকের দরবারে চেয়ে মাঙিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার বড় হুজুর পীর কেবলা, আপনাদের চব্বিশ পরগনা কোন এক গ্রামে পানি হয় না, বহুত দিন চাষবাস হচ্ছে না, হুজুরকে নিয়ে এসেছিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পানি বর্ষণ করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আছে সব আল্লাহ ওলি দ্বার আল্লাহ পাক ক্ষমতা দেয়, সকল মানুষ যে হাজির হয়ে গেল আম্মা হুজুর আম্মা যান আর পানি লাগবে না, আম্মা যান কি করলেন, হাত তুলে দোয়া চাইলেন আল্লাহ পানি দিউনি, আল্লাহ পাক ওলি বান্দিটা সঙ্গে সঙ্গে নিজে দুপাটা উন্না কানালি একটা দড়িতে টাঙিয়ে দিলেন, ও আপনার বান্দি দুপাট্টা উন্না খানা শুকিয়ে দিন, কিতাবের মধ্যে লিখায় সঙ্গে সঙ্গে আল্লাহ বা পানি বন্ধ করে দিয়ে বাগদাদের জমিনেতে আল্লাহ বা সূর্যের আলো বার করে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে একটু দেরি হয় না, আল্লাহ পাকের ওলিদের সঙ্গে আল্লাহ পাকের এমন একটা সম্পর্ক আছে, এমন একটা মহাব্বত ভালোবাসা আছে, কেন তিনারা অনেক সাধনা করেছেন, অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ পাককে অনেক পিয়ার করেছেন, আল্লাহ পাকের কথা মতো চলেছেন, তাই আল্লাহ পাক তিনাদেরকে এত মহাব্বত ভালোবাসেন, পিয়ার করেন, আমি আপনি দিশি আল্লাহ পাককে মহাব্বত করি, ভালোবাসি, পিয়ার করি, আল্লাহ পাক তাহলে আমারও আপনারও জবানের কথাটা কবুল করে নেবে, জোরে বলুন সুবহানাল্লাহ, যেমন আমার আপনার হিন্দুস্তানের বাদশা হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জানি রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে বসে বসে ইবাদত করছে আল্লাহ, হুজুর বিয়ে করেন না, ষাট বছর বয়স হয়ে গেছে, শোনেন খাজাওয়ার বেদি ছিল কে জানেন, আপনারা খাজাওয়ার বেদি ছিল কে জানেন, আমার রসুল দিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, হুজুরে ষাট বছর বয়স হয়ে গেছে, হুজুর বলছে বিয়ে শাদী করার করবো না, জঙ্গলে বসে আছি ইবাদত করছে, আল্লাহ রসুল একদিন খবে দেখাচ্ছে, এ মাইনউদ্দিন তুমি আমার সুন্নত পালন করবে না, নেকা করার সুন্নত তো, হ্যাঁ সুন্নত পালন করবে না, হুজুর আমি বুড়োকে কে মেয়ে দেবে, আমার ষাট বছর বয়স হয়ে গেছে, আমাকে কে মেয়ে দেবে হুজুর, শোনেন আল্লাহ ওলিদের জন্য কতজনের কপালটা খোলে, আজমির শহরেতে সব থেকে সুন্দর যে মহিলাকে ওই মহিলার সঙ্গে আমি রাসূলুল্লাহ তোমার বিবাহ দেব, জোরে বলুন সুবহানাল্লাহ, হুজুর কি করে হবে, যাও তোমাকে বললাম তুমি জামানপত্র তৈরি করো, কেন হুজুর আমার কিছু নেই তো, সব দান করে দিয়েছি, আমি জঙ্গলে বসে আছি, আমার কি আছে, যাও বাবা যা আছে তাইরে কিছু একটা দেন মোহরের ব্যবস্থা করো, আমি রাসূল তোমাকে ওই সুন্দর মহিলার সঙ্গে তোমার বিবাহ দেব, আল্লাহ রাসূল কি জানে না কে সব থেকে সুন্দর, শুধু রূপে সুন্দর হলে হবে, গুণও সুন্দর হতে হবে, সুন্দর মতো মুখ দেখলে হবে, লাস্টে প্রতিদিন রাত্রে ঝগড়াই হচ্ছে, ঘর ছেড়ে পালাবে, দুদিন থাকবে না, দরকার নেই তোর সংসার চন্নুন, আমি বলে বুচকা বুচকি নিয়ে জঙ্গলে যে বসে আল্লাহ আল্লাহ করবে, মনের শান্তিটা হলো আসল শান্তি, তাই তো নাকি, খাজা গরিবে নওয়াজ আজমির রহমাতুল্লাহ হুজুর আমার চলে এলেন সঙ্গল থেকে, আল্লাহ রাসূল দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সেই সময় এক রাইস ঘরে ধনী ঘরের মেয়ে সেই তার বাপকে খবে দেখাচ্ছে,
দিদার হলো, যেটা বলেন সুবহান আল্লাহ। খাজা হুজুর ওসিলা করে তারও কপাল খুলে লে, আমি রাসূলুল্লাহ তোমার মেয়েকে পছন্দ করেছি, আমার মঈনুদ্দিনের জন্য তুমি কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি পছন্দ করেছেন আমার মেয়ের জন্য খাজা হুজুরের লেগে? হুজুর, আমার মেয়েরও কপাল খুলে গেল, আমি অসহায় আপনার গুনাহগার উম্মত, আমারও কপাল খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, হুজুরের বিয়ে দিয়েছিলেন আমার নবী, যা ওদিকে যাচ্ছি না। জঙ্গলে বসে ইবাদত করছে, আল্লাহ পাক আওয়াজ দিলেন, মঈনুদ্দিন তুমি আমার দীর্ঘদিন ধরে আমার দরবারে ইবাদত করে যাচ্ছ, আমাকে ভালোবাসছো, আমার জিকির করছো, আমি আল্লাহ পাক আমার কাছে কিছু চাও না, আমার সঙ্গে কিছু তোমার রাগ আছে? আমি কি তোমাকে দিতে পারবো না এটা ভাবো? তুমি আমার কাছে কিছু চাও না কেন? খাজা বলেছেন, আল্লাহ পাক আমি আপনার কাছে কিছু চাইবো না, আমি একটা জিনিস চাই, আপনি কি দেবেন বলেন? আপনি অর্ডার করেন, আপনি দেবেন, তারপর আমি মঈনুদ্দিন চাইব। কি আল্লাহ পাক বলে তোমাদের ঘরে? যে বলো তো, আমরা চেয়েই যাচ্ছি, কবুল আর হচ্ছে না। হুজুর চাইনি, আল্লাহ পাক বলছেন, আল্লাহ তুমি বলো মঈনুদ্দিন তুমি চাও, আমি আল্লাহ পাক কবুল করবো, অর্ডার করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা কি চেয়েছিলেন? খাজা আল্লাহ দরবারে কি চেয়েছিলেন? আল্লাহ আমার সন্তান দেবে, আল্লাহ আমার দশতলা বাড়ি দেবে, জমি জায়গা দেবে, যা আমরা চাইছি আল্লাহ ওলিরা এটা চাই না। হযরত ভাই মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখা আছে, হুজুর আমার নিজে হাতে করে একটা টুপি বানালেন। ও আপনার টুপিটা আমি আল্লাহ পাক আমার বড়ই পছন্দ হয়েছে, আপনার টুপিটা আমি আল্লাহ পাক আমার বড়ই ভালো লেগেছে। ও হযরতে ভাই বুস্তামি, আপনি বলেন তো দেখি, আপনার টুপিটা আমি আল্লাহ পাক আমাকে কি দেখবেন? হযরতে ভাই বুস্তামি, হুজুর বলেছিলেন আল্লাহ পাক আমার টুপি আপনাকে দিতে পারে, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি সেটা করবেন কি বলেন? আমার ওয়াদা পূর্ণ করবেন কি বলেন? তাহলে আমি ভাই বুস্তামি আপনাকে টুপি কেন দান করে দেব। আপনি আগে বলেন আমার কথাটা আপনি কবুল করবেন কি, তাহলে আমি বাইজিদ বস্তামি আমার টুপিটা আপনাকে দেবো। কি ভাই জান, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? সারা শুরু দিচ্ছেন না কেন, ঝিমিয়ে যাচ্ছেন কেন? তাহলে ছেড়ে দিই, কই দেখে আমি ছেড়ে দিই, আপনাদের মনে হচ্ছে বিরক্ত লাগছে, ছোট মতো ভাই তো। হ্যাঁ হজরাতে বাইজিদ বস্তম, হুজুর কি দোয়া চেয়েছেন? হুজুর আমার কি দোয়া চাইলেন? আমি আপনি যে শুধু আমার আপনার জন্য চাইছি, আল্লাহ ভাই ওলি বান্না বান্দি হয় তারা নিজের কথা কোনোদিন ভাবে না, পরে কথা ভাবতে লাগে। হাসরাতে খাজা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ আলাইহি একজন মুরি ছিলেন, হাসরাতে কুতুবুদ্দিন মুফতা কাজী রহমাতুল্লাহ আলাইহি। নামাজটা যে যে ব্যক্তি আমি মঈনুদ্দিনের পিছনে ইক্তেদা করে আদায় করে নেবে, আমি মঈনুদ্দিন বলে নিয়ে রেখে দাও, আল্লাহ পাশে বান্দা বান্দিদিগাকে বিনা হিসাবে তিনি তিনার দয়ার রহমতের জান্নাত দিয়ে দেবে। আমি যে কথা আপনাকে জানালাম, এই কথাটা কেউ কাউকে বলে না, ওই বান্দাটাকে আল্লাহ পাক জাহান্নামী ঘোষণা করে দেবে। আমার কথা যদি কাউকে বলে দেয় তাহলে সে জাহান্নামী হবে। কে শুনলো? হুজুরের মুরিদ একা শুনলো। ফজরের নামাজ পড়তে কেউ যায়? জুম্মার নামাজে ফসকে যাচ্ছে, ডেলি প্যাসেঞ্জার না হলেও অনেক প্যাসেঞ্জার এমন আছে সপ্তাহে সপ্তাহে টিপ দেয়, অর্থাৎ জুম্মার দিনটা মসজিদে যায়, ওটা তো আজকাল আর যাচ্ছে না। তাহলে ফজর বেলায় শীতের সময় কেউ কি আর উঠবে? হযরতে বখতিয়ার হুজুর চিন্তা করতে লেগেছে, আল্লাহ এমন একটা কথা আমার পীর শোনালো, কথাটা খুব খুশির যে আমার পিছনে যারা আত্মীয় নামাজ পড়ে ফজরে তারা সবাই জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি বলে দেয় সে জাহান্নামি হবে, আমি কুতুবুদ্দিন ছাড়া তো কেউ জানে না, আর ফজরের নামাজ তো কেউ পড়তেও আসে না, আমি যদি বলে দিই আমি তো জাহান্নামি হয়ে যাব। হুজুর আমার চিন্তা করতে লেগেছে কি করা যায়।
হুজুর আমার চিন্তা করে কি করা যায়, এদিকে বজরাজার হয়ে যায়, হজরত কাজা গরিবে নওয়াজ আজমে রহমাতুল্লাহ মসজিদে এসে হাজির হয়ে যান, ও ভাইয়া শুনে কে দিল, হজরত কাজা গরিবে নওয়াজ আজমে রহমাতুল্লাহ মসজিদে এসে দেখতে লেগেছে, এক কথা যদি পূরণ কোনদিন হয় না এই ভিড়েতে মসজিদ পুরো ভর্তি হয়েছে, মসজিদের বাইরে লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, যারা বলেন সুবহানাল্লাহ, মসজিদ কোনো এক কাতার ভর্তি হয়নি, মসজিদের বাইরে চলে গেছে লাইন দিয়ে গেছে, হুজুর আমার খুঁজছে কোথায় গেল, দেখছেন শত শেষে এক শেষ লাইনের এক কিনারাতে কিনার মরিদটা মাথা হাট করে দাঁড়িয়ে আছে, হযরতে গাদা গরিবে নওয়াজ আজমি রহমাতুল্লাহ নামাজটা শেষ করে নিলেন, সালামটা ফিরিলে মুনাজাতটা করার পরে বলেছিলেন, ও বাবা কুতুবউদ্দিন বখতিয়ারে তুমি কি আমার কথাটা ভুলে গিয়েছিলে বাবা, আমি আমার পীর বলেছিলাম যদি এই কথাটা কেউ কাউকে বলে আল্লাহ পাকে জাহান্নামি করে দেবে, তুমি কি কথাটা ভুলে গিয়েছিলে বাবা, ও আমি আপনার মুরিদ ভুলি না, হুজুর আমি রাজ্যে চিন্তা করতে লাগলাম, এরকম একটা খুশির সংবাদ আমার নবী উম্মা তুম্মাদের আমার হয়ে যাবে, আমার নবী যে উম্মা তুম্মাদের জন্য আজ মদিনা জমিনে উম্মা তুম্মাদ করে কাঁদছে, সেই উম্মা তুম্মাদের জান্নাতে দিবার জন্য কল্লা যারা এই উম্মা তুম্মাদিরা জান্নাতি হয়ে যায় তাদের জন্য যদি আমি কুতুবউদ্দিন একা জাহান্নামি হয়ে যাই চিন্তা করে, আমি কুতুবউদ্দিন রাজ্যে রাজ্যে সকল মানুষকে তুলে তুলে নিয়েছে আপনার পেয়ে একটা করে নামাজ আদায় করার জন্য দাঁড় করিয়ে দিয়েছি, যে উম্মা তুম্মাদের জন্য আমার নবী আজও কাঁদছে, আমি তাদের জান্নাত দিবার লেগে এটা আমি কুতুবউদ্দিন একা জাহান্নামি হই, আমার নবীতে এতগুলো উম্মার জান্নাতি হয়ে যাবে, তাই আমি এই আশা করেছি, ও ভাইয়া শুনে কে দিল, হযরত কাজা গরিবে নওয়াজ তকবীর নারে তকবীর, আরে বাবা আমার বড় ভাই যেন আসছে হাজি মানুষ, আল্লাহ পাকের কাবা শরীফের মেহমান আপনাদের দরবারে আসছে, একটু তকবীর মহব্বত দেবেন না, নার তকবীর, আওলাদে মুজাদ্দেদ জামান, আওলাদে মুজাদ্দেদ জামান, আমার ভাইজান হুজুর পীর কেবলা, আমার ভাইজান হুজুর পীর কেবলা, আওলাদে রসুল, আওলাদে রসুল, নারে তো ভাইজান আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমি আর লম্বা করছি না, আমার ভাইজান এসে গেছেন, প্রত্যেক জিনিসের আসল জিনিস হলো কি বলেন তো আদব, আল্লাহ রাসূল দুজনের জন্য দোয়া চেয়েছিল আবু জেহেল আর হযরত ওমর ফারুক হুজুরের লেগে, কিন্তু দোয়া কবুল হলো কার লেগে, যার সঙ্গে নবীর সম্পর্ক নেই তার লেগে, কেন তিনার মধ্যে আদব ছিল, আমার বড় ভাইজানকে বসিয়ে রেখে আমি অজনসিয়াত করবো, এটা আদবের বেখিলাফ, কি করবেন অশনে, তো ভাইজান আপনারা যেদিকে আছেন এসে হাজির হয়ে যান, আল্লাহ পাক কোনদিন আপনাদের খেদমত তৌফিক দেন, আপনার কাছে অবশ্যই রাখবো, ভাই তাড়াতাড়ি চলে আসার লেগে 10টা বাজছে, ভাই আগে চলে এসছে আমি সাহসটা পেয়ে গেছি, কেন এসে গেছে, তো ভাইজান এসে যাওয়ার লেগে আমি খুবই খুশি, ছোট ভাইজার দিল থেকে ভাইয়ের লেগে দোয়া চাই, কেন বুঝতে পারেন না, আমি আগেই বললাম ছুঁচো পেটে দ্বন্দ্ব।